নমস্কার, আপনারা দেখছেন টলি রিপোর্টার, সঙ্গে আমি রাখি। ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের পাণ্ডব গোয়েন্দা থেকে আজ আমরা পাঠ করব দ্বাদশ অভিযান। দ্বাদশ অভিযান। মৃত্যুদের বাগানে সেই পৌড় ভাঙা বাটির মধ্যে বসে পাণ্ডব গোয়েন্দারা আলোচনা করছে, এবার গ্রীষ্মের ছুটিতে কোথায় ওরা বেড়াতে যাবে। বাবলু, বিলু, ভোমবল, বাচ্চু, বিচ্ছু এবং পঞ্চু সবাই আছে। বিলু বলল, এবার আমাদের শৈলশিখর দার্জিলিং এ যাওয়া হোক, আশা করি এতে কারোর অমত হবে না। মোহাম্মদ বলল, উহ দীঘা, কদিন থেকে দীঘার সমুদ্র যেন আমাকে হাতছানি দিয়ে ডাকছে। বাচ্চু বলল, না না, রাজগীর। বিচ্ছু বলল, এই গরমে? বাচ্চু বলল, তাতে কি, রাজগুর গেলে বুদ্ধগয়া, নালন্দা, পাহাড়পুরি সব দেখা হবে। বাবলু বলল, না, এই সেবারে পুরী বেরিয়ে এসে এখন দীঘা নয়, রাজগীর অবশ্য যাওয়া যেতে, তবে এই গরমে যেতে চাই না। বিলু বলল, ওই জন্যই তো বলছি দার্জিলিং এ চল। বাবলু বলল, এখন সিজন টাইম, ওখানে এখন থাকার জায়গা পাবি কেন, তাছাড়াও অনেক টাকার ব্যাপার। মঙ্গল বলল, কোথায় যেতে চাস তাহলে? বাবলু বলল, আমার পিসিমা বিষ্ণুপুরে থাকেন, খুব ভালো জায়গা। আমার বাবার মুখে বিষ্ণুপুরের গল্প যা শুনেছি তাতে আমার অনেক দিন থেকে বিষ্ণুপুর যাবার খুব ইচ্ছে। সবাই মিলে এবার বিষ্ণুপুরে যাই চল। সকলে একমত হয়ে বলল, সেই ভালো, এবার তাহলে বিষ্ণুপুরেই যাওয়া যাক। বিলু বলল, তবে এ যাত্রায় কিন্তু পঞ্চুকে সঙ্গে নেওয়া যাবে না। সেই না শুনে পঞ্চু অমনি চেঁচিয়ে উঠল, হো হো হো। বাবলু বলল, না পঞ্চু, সেবার তোকে বহু কষ্টে পুরীতে নিয়ে গেছি আর নয়। পঞ্চু আবার চেঁচালো, ভো ভো ভো। ভোম্বল বলল, স্টপ, ডোন্ট চেঁচামেচি। তারপর পঞ্চুর দিকে তাকিয়ে বলল, পঞ্চু, আমি যখন আছি তখন তোর কোনো চিন্তা নেই, দরকার হলে তোকে ট্রেনের মাথায় চাপিয়ে নিয়ে যাব। বাবলু হেসে বলল, তুই কি ডোবাবি আমাদের? আমি কাউকে ডোবাবো না, নিজেও ডুববো না, একদম স্টেজে মেকআপ দেব। ঠিক আছে, দেখা যাক কিরকম মেকআপ দিস তুই। কাল রাতের গাড়িতে আমরা যাব, আদ্রা চক্রধরপুর প্যাসেঞ্জারে। বিলু বলল, কেন, সরকারি বাস তো রয়েছে, ট্রেনের থেকেও সো মাচ বেটার, এসপ্ল্যানেড থেকে ছেড়ে মাত্র 4 ঘন্টায় পৌঁছে দিচ্ছে। জানি, তবে সঙ্গে মালপত্র থাকবে তো, তাছাড়া রাত্রিবেলা ট্রেন জার্নি করতে আমার খুব ভালো লাগে। বিলু বলল, এটাই তাহলে ফাইনাল, এখন সন্ধে হয়ে আসছে, ঘরের ছেলে ঘরে ফের সব। বিলুর কথা শেষ হতেই উঠে পড়ল সকলে। রাত্রিবেলা ঘরের এক কোণে দরজার দিকে পিছন করে চেয়ারে বসে টেবিলের ওপর ঝুঁকে পড়ে কি যেন লিখছিল বাবলুর বাবা। এমন সময় চায়ের কাপ হাতে বাবলুর মা ঘরে ঢুকলেন। কাপটা টেবিলের উপর রেখে মা বললেন, শুনছো একবার ছেলের কথা, ছুটি পড়তে না পড়তেই বায়না ধরেছে বিষ্ণুপুর যাবে। বাবলুর বাবা লেখা থামিয়ে চায়ের চুমুক দিয়ে বললেন, বেশ তো, এ তো খুব ভালো কথা, ভালো কথা। তুমি তো আশা করা দিয়ে মাথায় তুলেছো ছেলেটাকে। মোটেই না, আমি চাই আমার ছেলে সাহসী হবে, 10 জনের একজন হবে। তাই বলে এই গরমে ও কি একাই যাবে, না দলপেল সমেত? ওরা কখনো দল ছাড়া হয়? সবাই যাবে। আমার বাবা ভয় করে, যা দোষী ছেলে মেয়ে সব, ভয় কি, আজকের দিনে ছেলে মেয়েদের জোর করে ঘরে আটকে রাখতে নেই, এতে ওদের মেরুদণ্ড ভেঙে যায়, বিশেষ করে এরা যখন, তাতে এদের নির্ভয়ে ছেড়ে দেওয়া যেতে পারে। তাছাড়া দিদি তো আছেনই সেখানে। বাবার কথা শেষ হতে না হতে গায়ের জামাটা খুলতে খুলতে ঘরে ঢুকলো বাবলু। তুমি বলো তো বাবা, আর কি আমরা ছোটটি আছি, এখন আমরা বড় হয়েছি না? মা বললেন, হ্যাঁ বড় হয়েছ, সেই সঙ্গে দোষীও হয়েছ, তোমাকে এতটুকু দেখে চোখের আড়াল করে আমার শান্তি নেই। বাবলু বলল, তোমার কোনো চিন্তা নেই মা, এবারে আমরা কোনোরকম ঝামেলায় জড়াবো না, তুমি নিশ্চিন্তে থাকো। বাবা বললেন, পিসিমাকে একদম বিরক্ত করবে না, তার কথা মতো চলবে সকলে, কেমন? মা বললেন, পুকুর ঘাটে নামবে না, ঘরে স্নান করবে। বাবলু বলল, আচ্ছা 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 বলে পাশের ঘরে চলে গেল। পরদিন সন্ধ্যের পর হাওড়া স্টেশনের সামনে ট্যাক্সি থেকে নামলো সকলে। বাবলু, বিলু, ভোমবল, বাচ্চু, বিচ্ছু শুধু পঞ্চুকেই যা দেখা গেল না, ট্যাক্সির পেছন থেকে যে যার মালপত্র বার করে নিল, বড় মোটা হোল্ডারটা ভোমবল নিচে নিল। বাবলু বলল, একটা কুলি করতে হতো না? ভোমবল বলল, কোনো দরকার নেই, আমি একাই 100, তাছাড়া এটা হাতছাড়া করা উচিত হবে না, এর ভেতরে যা মাল ঢুকিয়েছি তা দেখলে চোখ টেরিয়ে যাবে তোদের। ওরা স্টেশনে ঢুকলো,
রাত 9:10 ট্রেন। যথাসময়ে ট্রেন ছেড়ে রাতের অন্ধকারে হুহু শব্দে ছুটতে লাগলো। ট্রেনের কম্পার্টমেন্টের মাঝারি সাইজের, বাবলুরা বেশ ভালোভাবে বসেছে তাতে। উইকেন্ড নয় বলে খুব একটা ভিড়ও নেই কামরায়। বাবলুদের সামনেই একজন বেটে খাটো মাঝবয়সী ভদ্রলোক সস্তিক বসেছেন, সঙ্গে তাদের একটি মেয়েও রয়েছে। মেয়েটি বেশ সুশ্রী, পরনে সাদা আদির ফ্রক, লম্বা বেনি, ওদেরই সমবয়সী, দেখলে বেশ আদুরে এবং স্মার্ট বলেই মনে হয়। মেয়েটি জানালার ধারে বসেছিল আর মাঝে মাঝে পাণ্ডব গোয়েন্দাদের দিকে তাকাচ্ছিল। বিলু মেয়েটির দিকে তাকিয়ে বাবলুর কানে কানে ফিসফিস করে কি যেন বলতে মেয়েটি ভ্রু কুচকে একটু গ্র্যাভিটি নিয়ে তাকালো বাবলু আর বিলুর দিকে। বাবলু আর বিলু বসেছিল ওপরের মুখোমুখি ব্যাংকে, ভম্বল নিচে বসবার জায়গায় চিত হয়ে শুয়েছিল। বাচ্চু আর পিছু বসেছিল জানালার ধারে দুটো একখানে সিটে। মেয়েটির মা একটা ডিশে করে লুচি তরকারি কয়েকটি সন্দেশ নিয়ে মেয়েটির দিকে এগিয়ে দিয়ে বললেন, তুই এবার খেয়ে নে পোকা, রাত অনেক হয়েছে। মেয়েটির মুখ লজ্জায় লাল হয়ে উঠল, মনে মনে বেশ রেগেও গেছে মনে হলো। একবার আট চোখে ভম্বলের দিকে তাকিয়ে মাকে বলল, তুমি একেবারে হোপলেস, তোমাকে নিয়ে আর পারা গেল না। আমার কি আর কোনো নাম নেই, এত লোকের সামনে আমাকে পোকা বলে ডাকছো, ভালো নামে ডাকতে পারো না? মা বললেন, অত বাবু আমার মনে থাকে না, যে নামটা মুখে আসে সেই নামই ডাকি। এখন আমি খাবো না, যাও রেখে দাও তোমার খাবার। ও মা, এখন খাবি না তো কখন খাবি? মেয়েটি তখন বেজায় রেগে গেছে। বলছি এখন খাবো না, মেয়েটির রকম দেখে ভম্বল ফিক করে হেসে বলল। তাই না দেখে তো আরো জ্বলে উঠলো মেয়েটি, কটমট করে চোখ দুটো বাঁকিয়ে ভম্বলের দিকে তাকিয়ে বলল, এই অসভ্য ছেলে, তুই অমন ভাজেলের মতো হাসছিস কেন রে? ভম্বল তবুও হাসতে লাগলো। মেয়েটির বাবা বসে বসে ঢুলছিলেন, এবার তিনিও হতচকিত হয়ে গা ঝাড়া দিয়ে বসে উঠলেন, জাস্ট লাইক অ্যান ইডিয়ট। বাবলুর ওপর থেকে ধমক দিয়ে বলল, এই ভম্বল ডোন্ট লাফ। ভম্বল হাসতে হাসতে বলল, লাফাইনি ভাই, শুয়ে আছি। বাচ্চু বলল, কি হচ্ছে কি? বিচ্ছু বলল, হাসি চাপতে না পারো পাশ ফিরে শোও। মেয়েটি এবার কড়া গলায় ঝাঁঝালো সুরে সকলকে উদ্দেশ্য করে বলল, আমার নাম পোকা, আমারই আছে, তাতে তোদের কি রে বান্দরগুলো? মা বললেন, কি আশ্চর্য, এতে অত হাসি হাসির কি আছে? বাবলুর ওপর থেকে বলল, আপনি কিছু মনে করবেন না মাসিমা, ও থেকে থেকে ওরকম হাসে। এমন সময় চেকার এসে টিকিট চেক করতে থাকায় ব্যাপারটা মিটল। বাবলু ওপর থেকে বলল, হোল্ডটা তুই নিচে ঢুকিয়ে রেখেছিস কেন ভম্বল? ওপরে তুলে দে না, নিচেই থাক ওটা। কি আশ্চর্য, কিছু একটা পাততে হবে তোর উপরে। ভম্বল তখন বিলুকে ডাকলো, বিলু একবার নিচে আয় তো। বিলু নামলে বিলুর কানে কানে ফিস ফিস করে কি যেন বলতে চোখ দুটো কপালে উঠে গেল বিলুর। বলিস কি রে, ভম্বল ঠোঁটে তর্জনী রেখে বলল, চুপ। বাবলু জিজ্ঞেস করলো, কি হয়েছে রে? ভম্বল বলল, কিছু না। বিলু আর ভম্বল হোলটা নিচে খুলেই ওপরে তুলে দিল। বাবলু বলল, না তোদের মাথায় দেখছি সত্যিই পোকা আছে, এটাকে ওপরে খুলতে না খুলতে কি হয়েছিল? মেয়েটির বাবা লাফিয়ে উঠলেন, এবার ফের আমার মেয়ের নাম নিয়ে বিদ্রোপ করছো, ডেপো ছেলে কোথাকার? মেয়েটি বলল, থেকে থেকে গোটা কতক বান্দর এসে জুটলো কামরাটায়। বাবলুর ওপর থেকে জোর হাত করে বলেন, আপনারা রাখছেন কেন, আমি আপনাদের বলিনি। বিলু আর বম্বল দুজনেই তখন মুখে রুমাল চাপা দিয়ে হাসি চাপবার চেষ্টা করছে। মেয়েটির বাবা বলেন, শুধু শুধু হাসছো কেন তোমরা, ওহ অসভ্যের মতো। বিলু বলল, আমরা অন্য ব্যাপারে হাসছি, প্লিজ আপনি কিছু মনে করবেন না। মনে করব না, জানো আমি কে? আমার নাম বিক্রম কেশরী বারুজ্যে। আমি যখন ফরেস্ট অফিসার ছিলাম তখন বনের বাঘ পর্যন্ত ভয়ে আমার ত্রিসীমানেই আসতো না, আর তোমরা সব একফোঁটা একফোঁটা ছিলে, তোমাদের এত সাহস যে আমার সামনে দাঁড়িয়ে হাসছ। তোমাদের মতো ছেলেকে পুলিশে হ্যান্ড ওভার করে দেওয়া উচিত। তারপর মেয়েকে বললেন, একদম তাকাবি না ওদের দিকে, যা হোক দুটো খেয়ে নিয়ে শুয়ে পড়। মেয়েটি একবার কটমট করে ওদের দিকে তাকিয়ে উফ করে মুখ ঘুরিয়ে নিল, তারপর মায়ের হাত থেকে খাবার ডিশটা নিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে খেতে লাগলো একটু একটু করে। বাবলুরা বাড়ি থেকে খেয়ে দিয়ে এসেছিল তাই ওসব ঝঞ্ঝাটের দরকার হলো না। বাবলু বিলু মুখোমুখি ব্যাংক এবং বম্বল নিজের বার্থে শুয়ে পড়ল। বাচ্চু আর বিচ্ছু জানালার ধারে বসে দৃশ্য দেখতে দেখতে রাতের প্রকৃতি দেখতে লাগলো। হঠাৎ একসময় ট্রেনের গতিও মন্থর হয়ে এলো, তারপর একসময় থেমে গেল ট্রেন। যেই না থামা অমনি বাইরের দিকে তিনজন সশস্ত্র যুবক উঠে এলো ভেতরে, তারপর ভয় দেখিয়ে শুরু হলো
ডাকাতি। বাচ্চু বিচ্ছু জানালার ধারে এক কানে সিটে বসেছিল, তাই প্রথমেই নজর পড়লো তাদের। বাচ্চু বলল, বাবলুদা উঠে পড়ো, ডাকাত। বাবলু ওপর থেকে একবার আট চোখে দেখে নিয়ে বিলুকে ইশারা করলো, বিলু ভোম্বলকে। তিনজনই উঠে বসলো। এবার বাচ্চু বিচ্ছু তো ভেবেই পেলো না এখন তাদের করণীয় কি। বাবলুদের সামনে সিটে সেই ভদ্রলোক বিক্রম কেশরী বাবু, তার স্ত্রী এবং তাদের সেই আদুরে মেয়েটিকে আদশোয়া হয়ে ঢুলছিল। ডাকাতের নাম শুনে এবং অন্যান্যদের চেঁচামেচিতে সচকিত হয়ে উঠল তারাও। বিক্রম বাবু লাফিয়ে উঠে বললেন, কি হয়েছে ভাই, ডাকাত পড়েছে? ইজ দিস ট্রু? মেয়েটি বাবাকে জড়িয়ে ধরে বলল, কি হবে বাবা, আমার যে ভয় করছে। ভোম্বল আবার ঠিক করে হেসে বলল ফেলল। বিক্রমবাবু চটে উঠে বললেন, হাউ ডেঞ্জারাস, এরকম অবস্থাতে তোমার হাসি পাচ্ছে? তুমি একটা ননসেন্স। বিলু ওপর থেকে বলল, আপনি যখন আছেন তখন আমাদের ভয় আর কি। বিক্রমবাবু ভয়ে কাঁপতে কাঁপতে বললেন, আহ আমি কি করতে পারি। বাচ্চু বলল, বনের বাঘ যখন আপনাকে দেখে ভয় পায় তখন ডাকাতরাও নিশ্চয়ই ভয় পালাবে। বিক্রমবাবুরা আরও রেগে গেলেন। রেগে বললেন, এটা বিদ্রুপ করার সময় নয়, এখন হচ্ছে জীবন মরণ সমস্যা। জয় মা কালী, জয় মা দুর্গা, জয় বাবা শনি, জয় বাবা সত্যনারায়ণ, ষোলো আনা মানসিক বাবা, এ যাত্রা বাঁচিয়ে দাও, ট্রেন থেকে নেমেই পুজো দেব তোমাদের। ভদ্রমহিলা বললেন, ও গো মা গো, কি হবে গো, ওরা যে এদিকেই আসছে। ওপর থেকে বিলু বলল, কি করা যায় বলতো বাবলু। বাবলু বলল, সবাই ডাঁটের মাথায় বসে থাক, কেউ ভয় পাবি না। এই বলে বাবলু একটা গল্পের বই নিয়ে পড়তে থাকার ভান করতে লাগলো। বিলু ওপর থেকে প্রত্যেককে কি যেন সাপ্লাই দিল। বাবলু একবার শুধু বালিশের তলায় হাত দিয়ে দেখে নিল ওর পিস্তলটা ঠিক জায়গায় আছে কিনা। বিলু সাপ্লাই দেওয়া জিনিসগুলো দেখেই বিক্রমবাবু লাফিয়ে উঠলেন, তো তোমরাও ডাকাত? ওরে বাপরে, ট্রেন ভর্তি ডাকাত, কি ঝকমারি করে ঘর থেকে বেরিয়েছিল মাঝ। বিলু যেগুলো সাপ্লাই দিল সেগুলি আর কিছুই না, একটা করে ধারালো ছোড়া। ভোগবুল ছোড়াটা লুকিয়ে রেখে বলল, আহ আপনি কেমন অমন করছেন কেন, শক্ত হন, আসুক না ডাকাত, একটা কিচ্ছু দেব না। সবাই মিলে পেটাবো বেটাদের। বিক্রমবাবু চোখ মুখ পাকিয়ে বললেন, তোমার হচ্ছ কল কি অবতার, তোমাদের জন্য আমি মরবো ধনে প্রাণে, দোহায় বাবা তোমাদের, যা আছে ভালোই ভালোই দিয়ে দিও, না হলে তোমরাও মরবে সেই সঙ্গে আমিও। বাবলু চাপা গলায় মেয়েটিকে বলল, তোমার বাবাকে একটু চুপ করাও না। মেয়েটি তখন রুখে দাঁড়িয়ে বলল, ওরা ঠিকই বলছে বাবা, তুমি এমন করো না, আগে আসতেই দাও না ওদের। বলতে বলতেই এসেই গেল ওরা। একজন এসে বিক্রমবাবুর দিকে পাইপ গান উঁচিয়ে বলল, আপনাদের কাছে টাকাকারী গয়নাগুটি যা রয়েছে আমাদের দিয়ে দিন। বিক্রমবাবু বললেন, হ্যাঁ বাবা সব দিয়ে দিচ্ছি তোমাদের, শুধু প্রাণে মেরো না। বলেই সর্বাগ্রের সুটকেসটি খুলে দিলেন, তারপর নিজের স্ত্রীর গলা থেকে হার গাছাটি খুলে চুড়িগুলো খুলতে শুরু করে দিলেন। মেয়েটি কঠিন চোখে দুহাতে নিজের গলার হারটিকে চেপে ধরে দাঁড়িয়ে রইল। একজন বলল, ওটা দিয়ে দাও। মেয়েটিকে বলল, প্রাণ থাকতে নয়, দিয়ে দাও বলছি। বিক্রমবাবু ভয়ে ভয়ে বললেন, দিয়ে দে মা, লক্ষ্মী মা, আবার এদের প্রাণে মায়া মমতা নেই, তোকে এরা খুন করে ফেলবে। মেয়েটি বলল, ছাই করবে। যুবকটি তখন জোর করে মেয়েটির গলা থেকে হারগাছাটি যেই না ছিনিয়ে নিতে যাবে, বাবলু অমনি ব্যাংকের ওপর থেকে মুখের ওপর সজোরে মারল একটা লাথি। লাথি খেয়ে একেবারে হুমড়ি খেয়ে পড়ল সে, আর যেই না পড়া অমনি বাড়তে তলা থেকে হাউ হাউ করে চেঁচিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ল পঞ্চু। একেবারে বুকের ওপর পা দিয়ে বসে দাঁত কিড়মিড় করে ভয়ানকভাবে শাসাতে লাগলো। ভাবটা এই, ওঠবার চেষ্টা করেছো কি মরছো? পাণ্ডব গোয়েন্দাদের প্রত্যেকের হাতে ধারালো ছোড়া তখন চকচকিয়ে উঠেছে। বিলুর সামনে যে দাঁড়িয়েছিল বিলু করল কি, বেড কভারটা দিয়ে আচমকা তার গলায় আটকে ব্যাংকের লোহার সঙ্গে বেঁধে ফেলল তাকে। বাকি ছিল একজন, যেই না সে পাইপখানটা তাক করবে, তাক করতে যাবে, বাচ্চু আর পিচ্ছু তখন ঝাঁপিয়ে পড়লো, ছিনিয়ে নিল সেটা। ওদিকে বাবলুও তখন পিস্তল বার করেছে, বৈদ্যুতিক দেখে চোখে চোখের পলকে সে খোলা দরজা দিয়ে অন্ধকারে বাইরে লাফিয়ে একদম হাওয়া। কাউন্টার অন্যান্য লোকজন হই হই করে সবাই ছুটে এসেছে। বাবলু বলল, যান এবার আপনাদের ভেতর থেকে কেউ গিয়ে গার্ডকে খবর দিন, ট্রেনে যদি পুলিশের কম্পার্টমেন্ট থাকে তাহলে পুলিশকে হ্যান্ড ওভার করে দিই ওদের। বলতে বলতে দেখা গেল কই, কোনখানে, এই কামরায় চার পাঁচজন পুলিশ নিয়ে গার্ড সহ এসে হাজির, আর তাদের পুরো ফাঁকে বিক্রমবাবুর মেয়েটি। মেয়েটিকে বলল, এই যে এই ছেলেগুলো না থাকলে কি যে সর্বনাশ হতো। পুলিশ যুবক দুজনেই গ্রেপ্তার করলো।
পুলিশ যুবক দুজনকে গ্রেফতার করলো। গার্ড সাহেব বললেন, তোমরা কে বাবা? বাবলু বলল, আমরা পাণ্ডব গোয়েন্দা। তোমাদের সঙ্গে কুকুর দেখেই বুঝতে পেরেছি যে তোমরা তারাই। এর আগের বারে পুরী এক্সপ্রেসে তোমরা যেভাবে ডাকাত ধরে কৃতিত্ব দেখিয়েছিলে তা রেল কর্তৃপক্ষের মনে আছে। তোমরা এখন ভারত বিখ্যাত ছেলে মেয়ে, তবে এভাবে যাত্রী গাড়িতে কুকুর আনা তো ঠিক নয়। বিক্রমবাবু লাফিয়ে উঠে বললেন, ঠিকই তো, কি সাংঘাতিক ছেলে মেয়ে সব, একটা নেড়ি কুত্তাকে পর্যন্ত টেনে এনেছে। এদের সবাইকে অ্যারেস্ট করুন স্যার, কোনো রকম ডিসিপ্লিন পর্যন্ত মানে নেয় না। ভুমবুল বলল, এই কুকুরটা ছিল বলেই বেঁচে গেলেন এই যাত্রা। গার্ড সাহেব বললেন, কোথায় যাবে তোমরা? আমরা বিষ্ণুপুর যাব, এর টিকিট আছে। বাবলু বলল, না, কেননা কুকুর না নিয়ে এ যাত্রায় বেরিয়েছিলাম আমরা। একটু আগে আমি জানতাম না যে কুকুরটা আছে। আমাদের এক বন্ধু অনেকক্ষণ থেকে ফিকফিক করে হাসছে, এখন বুঝতে পেরেছি ওই সম্ভবত আমাদের না জানিয়ে হোল্ডে করে মুড়ে নিয়ে এসেছে ওকে। গার্ড সাহেব বললেন, এর জন্য কিন্তু ফাইন দিয়ে তোমরা টিকিট করতে হবে এবং ওকে মাল রাখা বগিতে তুলে দিয়ে আসতে হবে, কারণ দৈবাত্র মোবাইল চেকিং হলে আমি কিন্তু বাঁচাতে পারবো না। পঞ্চু বসে বসে সব শুনে কি বুঝলো কে জানে, একবার শুধু অত্যন্ত বিরক্তির সঙ্গে ভ্যাক করে চেঁচিয়ে রাতের অন্ধকারে ট্রেন থেকে নেমে পড়ল। গার্ড বললেন, যাক, ও যখন নিজেই থেকে চলে গেছে তখন আর কোনো কিছু দরকার নেই বলে গ্রেপ্তার করা যুবক দুটিকে নিয়ে চলে গেলেন। বম্বল তাড়াতাড়ি দরজার কাছে গিয়ে টর্চের আলো ফেলল। যখন পঞ্চুকে দেখতে পেল না তখন শুধু একটা কুই কুই শব্দ শুনতে পেল। শব্দ শুনে নিচে তাকাতেই দেখলো প্যাদানির কাঠে পঞ্চু মশায় দিব্যি আরাম করে শুয়ে আছে। ট্রেন ছাড়লো, কামরার শুদ্ধ লোক সবাই যে যার জিনিস ফিরে পেয়ে ধন্যবাদ জানালো বাবুদের। বিক্রমবাবু আস্ফালন করতে লাগলেন নেহাতামি পিস্তলটার সঙ্গে আনিয়ে দায়, না হলে এক এক গুলিতে মাথার ফুলিতে উড়িয়ে দিতাম ব্যাটাদের। বিক্রমবাবুর স্ত্রী মুখ নেড়ে বললেন, থাক, খুব হয়েছে, গোটা কতক ছোট ছেলেরা যা সাহস তোমারও তা নেই, আর একটু হলে তো হার্ট ফেল করতে। বিক্রমবাবু উফ করে মুখ ঘুরিয়ে নিলেন। ভোম্বল বলল, কেন, আপনার মেয়ে কি কম, ও যে ভেতরে ভেতরে কখন গিয়ে গার্ডকে খবর দিয়ে এসেছে আমরা তা জানতেই পারিনি। বিক্রমবাবু স্ত্রী বললেন, বড় দুরন্ত মেয়ে বাবা, এত বড় মেয়ে হয়েছে এখনো দুষ্ট বুদ্ধি গেল না। মেয়েটি তখন মনের মতো সঙ্গী পেয়ে বাবলুদের সঙ্গে জড় গল্পে মেতে উঠল। সে রাতে একমাত্র বিক্রমবাবু ছাড়া আর কারোর ঘুম হলো না। গল্পে গল্পে ভোর হয়ে এলো। ভোরবেলা বিষ্ণুপুর পাণ্ডব গোয়েন্দারা ট্রেন থেকে নেমে রিক্সায় উঠল। তারপর কিছুক্ষণের মধ্যেই পৌঁছলো এসে বাবলুর পিসিমার বাড়িতে। সাবেক কালের ভাঙাচোরা দোতলা বাড়ি দেখলে মনে হয় মানুষ থাকে না। সত্যি পিসিমা যে কি করে এই বাড়িতে থাকেন! রিক্সা থেকে নেমে বাবলু হাঁকশাক শুরু করে দিল, পিসিমা পিসিমা গো! ওপর থেকে সারা হলো, কে কে এলি রে? বলবো না, আগে দরজা খোলো। একটু পরেই দরজা খুলে বেরিয়ে এলেন পিসিমা। তারপর অবাক হয়ে ওর মুখের দিকে তাকিয়ে বললেন, বাবলু না? হ্যাঁ পিসিমা, বাবলু। এবং অন্যান্য সকলেই পিসিমার পায়ে হাত দিয়ে প্রণাম করলো। তখন পিসিমা বাবলুকে বুকে জড়িয়ে বললেন, ওরে বাবা, তুই কত বড়টা হয়ে গেছিস রে, তোর বাবা মা কেমন আছে? আয় আয় ভেতরে আয়। বাবলু বলল, সবাই ভালো আছে। পিসিমা বললেন, ও মা, এই কুকুরটা কোথা থেকে এলো? বাবলু বলল, ও আমাদের কুকুর পিসিমা, ওকে আমরা এনেছি, ওর নাম পঞ্চু। পঞ্চু দরজা বলে ভেতরে ঢুকেই দরজার পাশে ঘুঞ্জ পাতা জায়গা নিজেই পছন্দ করে নিল। বাবলু বলল, তুই নিচেই থাকবি কেমন? পঞ্চু জবাব দিল ভৌ ভৌ। সিঁড়ি দিয়ে ওপরে উঠতে উঠতে পিসিমা বললেন, সত্যি তোরা এলি যে, এ যে আমার কি আনন্দ, তোর বাবাকে কতবার বলি, বাবা তো আসে না। আমি একা মানুষ, বুড়ো হয়েছি, আমারও তো তোদেরকে দেখতে ইচ্ছে করে। বাবলু বলল, আসতে তো আমাদেরও ইচ্ছে করে পিসিমা, তাই কোথায় যাই কোথায় যায় করে তোমার এখানেই চলে এলাম। বেশ করেছিস এসেছিস, যে কদিন বেঁচে আছি সময় পেলেই আসবি কেমন? বিলু ভম্বল বাচ্চু বিচ্চু সবাই বললো। স্টেশনে ট্রেন থেকে নামার পরেই জায়গাটা আমাদের দারুণ ভালো লেগে গেছে, এবার থেকে আমরা আর কোথাও যাব না, ছুটি পেলেই আপনার এখানে চলে আসব। পিসিমা বললেন, একসব আর আসবি। দোতলার বড় একটি ঘরে শিকল খুলে পিসিমা বললেন, তোরা সবাই এই ঘরটাই থাকবি। বাবলুরা ঘরে ঢুকে খুব খুশি। জানালা দিয়ে চারিদিকে চমৎকার একটা দৃশ্য দেখা যাচ্ছে। এক পাশে ছাদ, ছাদের গায়ে একটা বট গাছের ডাল ঠেকে গেছে। কি চমৎকার! ইচ্ছে করলে ডাল ধরে তরতর করে নিচে নামা যায়। তাই দেখে পাণ্ডব গোয়েন্দাদের মন ভরে উঠল। বিকেলবেলা দল বেঁধে বেড়াতে চলল সকলে। প্রথমে ওরা মদনমোহন মন্দিরে গেল। এই মন্দিরটি 1694 খ্রিস্টাব্দে মল্লার রাজ দুর্জন সিংহ তৈরি করেন।
বাংলা চলার ছাদে একটা শিখর বিশিষ্ট ইটের এক রত্ন মন্দিরগুলির মধ্যে এটি বিশিষ্ট মন্দির দেওয়ালের পোড়ামাটির অলঙ্কারও দেখার মতো। পাণ্ডব গোয়েন্দারা অবাক হয়ে দেখল। এরপর ওরা রাধারমণ জির চত্বর ঘোরাঘুরি করল। তারপর সবাই গেল লালবাইয়ের নতুন মহলের ধ্বংসস্তূপের কাছে। সেখান থেকে ছোট্ট একটা মালভূমির মতো জায়গায় দাঁড়িয়ে চারিদিকে দৃশ্য দেখল। এবার পাথর দারওয়াজ সপ্তদশ শতাব্দীর শেষার্ধে মল্লরাজ বীরসিংহ এই পাথর দরওয়াজা তৈরি করেন। লেটারাইট বা মাকড়া পাথরের তৈরি দুর্গের মতন এই তোরণটি রাজন্তপুরের উত্তর দিকের প্রধান প্রবেশটির রক্ষাপথ। এর পাদদেশে প্রভাবিত ছিল একটি জলপূর্ণ পরিখা। রাজার সৈন্যরা এই পাথর দারওয়াজা ভেতর থেকে লুকিয়ে শত্রুর গতিবিধি লক্ষ্য করত এবং দরকার হলে এখান থেকে গোলা বর্ষণ করত। সেই জন্য এই দেওয়ালের গায়ে বন্দুক বসাবার মতো অনেক ছিদ্র করা হয়েছিল। সে এক দেখবার মতো জিনিস। অনেকক্ষণ ধরে এখানটা ঘুরে 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 ফিরে দেখল না। লোহার মই বেয়ে পাথর দারওয়াজার ছাদে উঠল। তারপর লালজি মন্দির হয়ে জোর বাংলা দেখে সকলেরই তাক লেগে গেল। জোর বাংলা মন্দিরটি মল্লারাজ রঘুনাথ সিংহের দ্বিতীয় তৈরি করেছিলেন। এর প্রধান বৈশিষ্ট্য দুটি বাংলা চালের ওপর একটি শিখর। মন্দিরটির বাংলা পোড়ামাটির মূর্তি শিল্পের শ্রেষ্ঠ নিদর্শন। এটি 1655 খ্রিস্টাব্দের 1961 মল্লাব্দ প্রতিষ্ঠিত হয়। জোর বাংলার দেখার পর ওরা গেল লালবান্ধ, বিষ্ণুপুরের নূরজাহান লালবাইকে যেখানে জীবন্ত সলিল সমাধি দেওয়া হয়। লালবান্ধ দেখে ওরা চলল দলমাদল কামান দেখতে। দলমাদল কামানটি ইতিহাস বিখ্যাত কামান। ওর ওজন প্রায় 300 মণ। 63টি লোহার আংটা ঢালাই করে এই কামানটি তৈরি করা হয়। দৈর্ঘ্য 12 ফুট, মুখের ব্যাস 1 ফুট। এটি তৈরি করতে তখনকার দিনে 1 লক্ষ টাকা খরচ হয়েছিল। এই কামান সম্বন্ধে একটি প্রবাদও আছে, এই কামান থেকেই স্বয়ং ঠাকুর মদনমোহন স্বর্গীয় আক্রমণ থেকে বিষ্ণুপুরকে রক্ষা করেন। 1743 খ্রিস্টাব্দে প্রায় 20,000 সৈন্য নিয়ে বর্গীয় অধিনায়ক ভাস্কর পণ্ডিত যখন বিষ্ণুপুরে একেবারে দোরকড়ায় এসে উপস্থিত হন, তখন মল্লরাজ ছিলেন গোপাল সিংহদেব। তিনি ছিলেন অত্যন্ত বিষ্ণুভক্ত, তাই প্রতিরোধের চেষ্টা না করে হরিনাম করে মত্ত থাকেন এবং আদেশ দেন তার অনুমতি না নিয়ে কেউ যেন কামান না দাগে। রাজার আদেশ, কাজে কি আর করা যায়। প্রজারাও সমবেতভাবে ঠাকুরকে ডাকতে লাগলো। 2 দিন গড় অবরোধের পর 3 দিনের দিন দেখা গেল বর্গীরা সব বিষ্ণুপুর ছেড়ে উচ্ছ্বাসে বর্ধমানের দিকে পালিয়ে যাচ্ছে। দ্বিতীয় রাত্রে রাজার নিষেধ সত্ত্বেও কয়েকবার তক্ষুনি শোনা গিয়েছিল। তার এমনই শব্দ যে গোটা বিষ্ণুপুর কেঁপে উঠেছিল সেই শব্দে। সকলের ধারণা বাবা মদনমোহনই সেই তোপ দেখেছিলেন। যাই হোক, দলমাদলের কাছে এসে ওরা দেখল বিক্রমবাবুর সেই মেয়েটি কামানের ওপর বসে পা তুলিয়ে তুলিয়ে একটা লম্বা আগ তাতে করে ছাড়িয়ে চিবচ্ছিল। পাণ্ডব গোয়েন্দারদের দেখে কামানের ওপর থেকে লাফিয়ে নেমে প্রায় ছুটে এদের কাছে এগিয়ে এলো মেয়েটি। হ্যালো মিস্টার পাণ্ডব গোয়েন্দা, কি ব্যাপার? বাবলু বলল, কিছুই না, একটু ঘুরতে বেরিয়েছি। মেয়েটি তেমনই আগ ছাড়তে ছাড়তে বলল, এখানে এসে কি কি দেখলে? অনেক কিছু। দূরের কতগুলো মন্দিরের দিকে আঙুল দেখিয়ে মেয়েটি বলল, ওই ভাঙা মন্দিরগুলো দেখেছো? না, এই তো সবে আসছি এদিকে। চলো তো, ও মন্দিরগুলো আমারও দেখা হয়নি, একটু দেখে আসি। বাবলু বলল, একটা কথা, তোমার নামটা তো জানা হলো না। মেয়েটি ঠোঁট উল্টে বলল, এ হে, নাম নিয়ে কি কাণ্ডটাই না হয়ে গেল ট্রেনের ভেতর, আবার ন্যাকামো? বাবলু বলল, ও নামে ডাকলে তুমি তো রাগ করবে, তাই তোমার ভালো নামটাই বলো। মেয়েটি খুশি হয়ে বলল, গুড বয়, আমার ভালো নাম সুধা। বাবলু বলল, এবার তাহলে আমাদের নামগুলো জেনে রাখো। তোমাদের নাম আমি জানি। কি করে জানলে? তোমাদের নাম সবাই জানে। আগে কি জানতুম যে তোমরাই পাণ্ডব গোয়েন্দা? তোমাদের কত গল্পই না পড়েছি। তখন ভাবতাম অরণ্যদেব আর টারজানের মতো ছেলে মেয়েগুলো কি সত্যি হারতে জানে না। এখন মনে হচ্ছে তোমরা সত্যিই অপরাজেয়। চলো। পঞ্চু তখন কুই কুই করে সুধার পায়ের মুখে খুঁজতে শুরু করলো। সুধা বলল, এই ওকে এরকম করতে বারণ করো, আমার সুসুরি লাগছে। বাবলু বলল, পঞ্চু আবার অসভ্যতা আরম্ভ করেছ? পঞ্চু তখন লেজ নেড়ে আগে আগে চলতে লাগলো। সুধাকে নিয়ে পাণ্ডব গোয়েন্দারা অনেকক্ষণ ধরে ঘুরে বেরিয়ে সন্ধ্যের আগেই ফিরে এলো।
সারা বেলা ঘোরাঘুরি করে 8টা 9টার মধ্যে খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়লো সকলে। শুয়ে শুয়ে অনেক রাত পর্যন্ত নিজেদের মধ্যে নানান রকম আলোচনা করতে লাগলো। দর্শনীয় স্থান সুধাকে নিয়ে অনেক আলোচনাই হলো, তারপর ঘুমিয়ে পড়লো সবাই। রাত তখন কত তাকে জানে। হঠাৎ বাবলুর মনে হলো ওদের ছাদের উপরে লুটিয়ে পড়া বট গাছের ডালটা হঠাৎ যেন ঝাঁকুনি খেয়ে কেঁপে উঠলো। সবাই তখন ঘুমোচ্ছে। বাবলু দরজাটা ফাঁক করে অনেকক্ষণ ধরে ব্যাপারটা বোঝবার চেষ্টা করলো। এমন সময় হঠাৎ যা দেখলো তা দেখে নিজের চোখকেই বিশ্বাস করতে পারলো না বাবলু। দেখলো একটা বীভৎস চেহারার কঙ্কাল ছাদ পার হয়ে গাছের ডাল বেয়ে নিচে নেমে যাচ্ছে। মুহূর্তের জন্য ভয়ে বুক ফ্যাকাশে হয়ে গেল বাবলুর। পোড়ো ভাঙা বাড়িতে এসবের আবির্ভাব হয়, পিসিমার এই বাড়ি প্রায় সেই পর্যায়েরই। কাজে এখানে এসবের আগমন হওয়া এমন কিছু বিচিত্র ব্যাপার নয়। তবে ওর বিজ্ঞানসম্মত মন যে জিনিসের অস্তিত্ব সম্বন্ধে চিরকাল বিতর্ক করে এসেছে, আজ তারই বাস্তব দৃশ্য দেখে স্তব্ধ করে দিল। একবার ভাবলো সকলকে ডেকে তুলে ব্যাপারটা বলে, পিসিমাকে ডাকে, আবার ভাবলো না থাক, যাও যা, ও নিজে দেখেছে তা দেখেছে। অযথা তা ওদের মনের আকারণ ভয়ের সঞ্চার করিয়ে লাভ নেই, বিশেষ করে বাচ্চা পিচ্ছু বড়ই ছোট, ওরা নির্ঘাত ভয় পাবে। বাবলু দরজাটা বন্ধ করে দরজার পিঠ থেকে ঘামতে লাগলো। সকালে উঠে খেতে বসে বাচ্চু জিজ্ঞেস করলো, কি ব্যাপার গো বাবুদা, তুমি হঠাৎ এত গম্ভীর হয়ে গেলে কেন? বিচ্ছু বললো, হ্যাঁ আমিও লক্ষ্য করছি বাবুদা যেন কিরকম হয়ে গেছে। বাবলু বললো, কি ব্যাপার রে, কোনো রহস্যের গন্ধ পেলি? বাবলু অন্য মানুষের মতো বললো, না কিছু নয়। মঙ্গল বললো, কিছু না তো অমন বেকায়দায় মেরে গেলি কেন? বাবু বললো, একটা কথা চিন্তা করছি। বিলু বললো, কি কথা? পরে বললো, এখন এ নিয়ে মাথা ঘামাস না, চা খাওয়া শেষ করে সকলে নিচে নামতে বলে বাবলু পিসিমার ঘরে গেল। পিসিমা তখন উনুনে আঁচ দিয়ে রান্নার আয়োজন করছিলেন। বাবলু বললো, আচ্ছা পিসিমা, কাল রাতে তুমি কি কিছু দেখেছো? পিসিমা অবাক হয়ে বললেন, আমি কই না তো। বাবলু ফিরে আসছিল, পিসিমা ডাকলেন বাবলু। বাবলু ঘুরে তাকালো। পিসিমা বললেন, কেন বলতো? কি জানি, কেন জানি না আমার মনে হলো কাল যেন কেউ এসেছিল। কে এসেছিল তা জানি না। পিসিমা এবার ভারী গলায় বললেন, রাত ভিত একা বেরোবি না কেউ, আমি তো পাশের ঘরেই থাকি, দরকার হলে আমাকে ডাকবি কেমন? বাবলুর সন্দেহ আরো গাঢ় হলো, সে আচ্ছা বলে নেমে এলো নিচে। তারপর সবাই সঙ্গে করে ঘুরে বেড়াতে লাগলো মাঠে মন্দিরে জঙ্গলে। ঘুরতে ঘুরতে আবার দেখা হয়ে গেল সুধার সঙ্গে। সুধা তখন একটি পোড়ামাটির পুতুলের দোকানে মা বাবার সঙ্গে কেনাকাটা করছিল। বাবলুদের দেখেই হাত নাড়লো সুধা, বাবলুরাও হাত পেরে এগিয়ে এলো। তাই সুধা ওর বাবাকে বললো, বাবা সেই ছেলেগুলো। বিক্রমবাবু একবার তাকিয়ে দেখলেন বাবলুদের দিকে, তারপর বললেন, মুখ ঘুরিয়ে নে, একদম তাকাবি না ওদের দিকে। না না, ওদের সঙ্গে আলাপ হয়ে গেছে আমার, খুব ভালো ছেলে ওরা। মা বললেন, এর মধ্যে আলাপও হয়ে গেছে? হ্যাঁ, কেনাকাটা করে তোমরা ঘরে যাও, আমি ওদের সঙ্গে যাই। বিক্রমবাবু বললেন, না ওই সমস্ত ডেপো ছেলেদের সঙ্গে তোমাকে যেতে আমি দেব না। উফ, কি সাংঘাতিক ছেলে রে বাবা, বেড়াতে এসেছে, কোথাকার ছুরি কোথাকার কুকুর সব নিয়ে এসেছে। মা বললেন, নিয়ে এসেছিল বলেই বেঁচেছো এই যাত্রা, না হলে যা তুমি দেখালে। বিক্রমবাবু বললেন, দেখালুম মানে কি 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 দেখিয়েছি আমি, কি আবার দেখাবে, চোখে সর্ষে ফুল দেখিয়েছ? সুধা বলল, তোমরা ঝগড়া করো আমি চললাম, আমার ফিরতে দেরি হবে বলে কারোর অনুমতির অপেক্ষা না করে বাবুদের সঙ্গে সে জুটল সুধা। তারপর দল বেঁধে হৈ হৈ করতে করতে চলল। মনোরম উপত্যকার মতো একটা রাঙামাটির ঢাল পেরিয়ে ওরা নতুন মহলের ধ্বংসস্তূপের কাছে এসে হাজির হলো। কি মনোরম জায়গা, চারিদিকে ঘন বন জঙ্গল, তারই আড়ালে সেই ঐতিহাসিক ধ্বংসাবশেষ। কি একটা গাছের ডালে পাখি ডাকলো একটা, বিলু ঢিল পেরে উড়িয়ে দিল, একটা বটের ছুরি ঝুলছিল। সুধা সেটা ধরে একটু দোল খোল। বাচ্চু বিচ্ছু আর বোম্বল ফণিমনসার জঙ্গলে ফড়িং প্রজাপতি ধরতে ব্যস্ত হলো। সুধা অমনি ছোটাছুটি লাগিয়ে দিল ওদের সঙ্গে। বাবলুই শুধু নিজের মনে সেই প্রাচীন ধ্বংসাবশেষের দিকে তাকিয়ে রইল প্রত্নতাত্ত্বিকের মতো। এমন সময় পঞ্চু হঠাৎ গড়গড় গো করে অদূরে এক জায়গায় মাটি আঁচড়াতে লাগলো। জায়গাটা দেখে বাবলুর কেন যেন সন্দেহ হলো, সেদিক ওদিক চেয়ে কেউ দেখছে কিনা দেখে এগিয়ে চলল সেখানে। গিয়ে যা দেখলো তাতে চক্ষু স্থির হয়ে গেল। দেখলো কিছু বুনো ঝোপের আড়ালে একটি সুড়ঙ্গ মুখ, বাইরে থেকে সংসার বোঝবার উপায় নেই, সেটা দেখেই পঞ্চুকে টেনে আনলো সে। ততক্ষণে বম্বল এসে বাবলুর দিকে তাকিয়ে বলল, কিরে বাবলু, পঞ্চু গড়গড় করছে কেন? বাবলু বলল, ও কিছু না, একটা সাপ দেখেছে, পালিয়ে আয়,
ভোমবলকে আসতে দেখে সুধাও এগিয়ে এলো। পঞ্চুর গো গো শব্দে প্রজাপতি করার ফাঁকে ধরার ফাঁকে সে দূর থেকে বাবলুর গতি লক্ষ্য করছিল। তারপর ডালপাল্লা সরাতে দূর থাকলেও সুড়ঙ্গ মুখ নজরে পড়েছিল তার কাজে। বাবলু এড়িয়ে যেতেই সুধা মুখ টিপে হেসে নিজের মনে ঘাড় নাড়ল। সে ঘাড় নাড়ার মানে বুঝেছি বাছা ধন, ঠিক কোনো একটা রহস্যের গন্ধ পেয়েছো তুমি, আমার চোখকে ফাঁকি দেবে। বাবলুর আর সেখানে রইল না, দল বেঁধে যেমন এসেছিল ঠিক সেভাবেই ফিরে এলো তারা। আসবার সময় সুধা বারবার লক্ষ্য করলো বাবলু কেমন যেন হঠাৎ বেশি মাত্রায় চিন্তিত হয়ে পড়েছে। সন্ধে উত্তীর্ণ হবার পর বাবলু কাউকে কিছু না বলে শুধুমাত্র পঞ্চুকে নিয়ে আবার সে নতুন মহলের দিকে চলল। শহরের উপকণ্ঠে ভাঙা পরিখা ও গড় পেরিয়ে নিঃশব্দে বাবলু আর পঞ্চু যখন সেই বনভূমির কাছে এসে পড়ল, তখন হঠাৎ কে যেন ডাকলো ওকে, বাবলু। বাবলু ফিরে দেখলো সুধা। বাবলু বলল, এ কি তুমি এখানে এভাবে একাই কোথায় যাচ্ছ? কোথাও না, আমিও যাব। না, আমি যেখানে যাচ্ছি সেখানে তোমার যাওয়া চলে না। আমি যাবই, আমাকে সঙ্গে যেতে না দিলে তোমাকেও আমি যেতে দেবো না। কিন্তু তুমি এখানে কি করে এলে? আমি জানতাম তুমি আজ যখন হোক একবার এখানে আসবে, তাই আমি লুকিয়ে তোমার পিছু 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 নিয়েছি। তোমার সাহস তো কম নয়, আমাকে তুমি জাতা মেয়ে বলে মনে করো না। আমি অত্যন্ত অ্যাডভেঞ্চার প্রিয়। ট্রেনে তোমাদের কাণ্ডকারখানা দেখার পর থেকে তোমাদেরকে যে আমার কি ভালো লেগেছে তা বলে বোঝাতে পারবো না। আজ সকালে যখনই তুমি সুড়ঙ্গ মুখটাকে আবিষ্কার করেছো, তখন থেকে ওর ভেতর কি আছে তা দেখবার জন্য ছটফট করছে আমার মন। আর তুমি যখন ওটার দিকে খুব একটা গুরুত্ব দিলে না, তখনই বুঝেছি যখনই হোক একা তুমি এখানে একবার আসবে। তাই সারাদিন আমি নজর রেখেছিলাম তুমি আসো কি না দেখবার জন্য। বাবলু একটু হেসে বলল, না তুমি দেখছি সত্যিই জাতা মেয়ে নও। চলো তবে খুব সাবধানে, একদম যেন কথা বলো না। ভেবেছিলাম এবারে আর কোনো ঝামেলায় জড়াবো না, কিন্তু কেন জানি না ওই সুড়ঙ্গটা আমাকে বড় বেশি ভাবিয়ে তুলেছে। ওরা দুজনে নীরবে পথ চলতে লাগলো, পঞ্চুও চলল পিছু পিছু। একসময় বাবলুই চাপা গলায় বলল, তুমি যে এভাবে চলে এলে তোমার বাবা মা খুঁজবে না? বলে আসনি নিশ্চয়ই, বলে এলে কি আসতে দিত? লুকিয়ে এসেছি, মা বাবাকে একদম এটে উঠতে পারে না, কারোর কথা শুনি না আমি। বাবলু হঠাৎ হিস করে উঠল। পঞ্চু তখন থমকে দাঁড়িয়ে লেজ নাড়তে শুরু করেছে। বাবলু শক্ত করে চেপে ধরল পঞ্চুকে, যাতে সে হঠাৎ কোনোরকম চেঁচিয়ে না ওঠে। সুধাও স্তব্ধ হয়ে বাবলু আর পঞ্চুর পাশে সরে এসে দাঁড়ালো। সুধার চোখেও পাতাও পড়ছে না তখন। ওরা বিস্মিত হয়ে দেখলো নতুন মহলের পেছন দিকে এক ফণি মনসার বন আছে। সেখান থেকে চারটে কঙ্কাল বেরিয়ে এসে সেই সুড়ঙ্গ মুখের ঝোপ সরিয়ে সুড়ঙ্গর ভেতর ঢুকে গেল। চারিদিক নিস্তব্ধ নিঝুম, বাবলুর হাতে টর্চ হাতেই রইল। সুধা ওর জামায় টান দিয়ে চাপা গলায় বলল, পালিয়ে চলো বাবলু, আর এখানে থাকা উচিত নয়, যত সব ভূতের উপদ্রব। বাবলু কোনো কথা না বলে ফিরে এলো। গভীর রাত, আজ ইচ্ছে করে ঘুমোয়নি বাবলু। কালকের মতো আর কারোর আবির্ভাব হয় কি না দেখবার জন্যই সে জেগে শুয়েছিল। একসময় হঠাৎ থুপ করে একটা শব্দ, কে যেন লাফিয়ে পড়লো ছাদে। বাবলু আস্তে আস্তে উঠে দরজার কাছে এগিয়ে গেল। দরজার কাছে দাঁড়িয়ে কান খাড়া করে রইল বাবলু। একটা চাপা গলা স্বর ওর কানে এসে এলো, এখনো তুমি জেদ ধরে বসে আছো বুড়ি? বলো ম্যাপটা তুমি দেবে কিনা? পিসিমার ভয়ার্থ চাপা করুণ স্বর শোনা গেল। তোমাদের কতবার বলবো আমি কিছুই জানি না, গোটা ঘর তো তোমরা তন্ন তন্ন করে খুঁজেছ, তবু বিশ্বাস হচ্ছে না? দেখ বুড়ি, আমাদের বোকা বুঝবার চেষ্টা করো না। আমরা এই কদিন এখানে যাতায়াত শুরু করার পরই এই ছেলেমেয়েগুলো এসে হাজির হয়েছে এখানে। ব্যাপারটা কি, তুমি নিশ্চয়ই এদের হাত দিয়ে এটাকে পাচার করতে চাও? পিসিমা বললেন, না না, ওরা এমনিই এসেছে। তাছাড়া এর আগেও তো মাঝে মাঝে আসতে, তোমরা পাচার করবার হলে তখনই করতো। বেশ, যখন বলবেই না তখন দেখো কথা আমরা বার করতে পারি কিনা। বড় ছেলেটা কে হয় তোমার? আমার ভাইপো, কালই ওকে গুম করে দিচ্ছি। তারপরে ও যদি না দাও তাহলে কাটা মুন্ডু তোমাকে উপহার দিয়ে বরাবর এর জন্য চলে যাব আমরা। পিসমা কেঁদে বললেন, দোহাই তোমাদের, দুটি পায়ে পড়ি, ও কাজ করো না, আমি জানি না কোথায় কি আছে। আচ্ছা জানো না, জানো কি না জানো দেখছি, বলেই দ্রুত চলে গেল সে। দরজাটা সামান্য ফাঁক করতেই বাবলু দেখতে পেল কাল রাতে সেই কঙ্কালটা ছাদের উপর নুয়ে পড়া গাছের ডাল ধরে নেমে গেল নিচে। দরজা ভেজিয়ে বাবলু এসে শুয়ে পড়তেই বিলু বলল, কি ব্যাপার বলতো বাবলু? বাবলু অবাক হয়ে বলল, কিসের কি? ভোমবল অমনি ছেড়ে উঠে বসে দেশলাই জিলে বাতিটা ধরিয়ে বলল, আমাদের কাছে চাপতে হবে না, আমরা সব শুনেছি। মনে হচ্ছে পিসিমা কোনো একটা চক্রান্তের জালে জড়িয়ে পড়েছেন। বাবলু বলল, আমারও তাই মনে হচ্ছে।
বাচ্চু বলল, তুমি বোধহয় কাল থেকে কিছুটা আঁচ করতে পেরেছো না বাবুদা? হ্যাঁ। বিচ্ছু বলল, কাল তুমি সারাদিন খুব অন্যমনস্ক ছিলে। হ্যাঁ, ও কালও এসেছিল। মিলু বলল, এ কথা তুই বলিসনি কেন আমাদের? তার একটা কারণ ছিল, কালোকে দেখে আমি সত্যিকারের ভূত মনে করেছিলাম। পাছে তোরা ভয় পাস, এখানে থাকতে না চাস, তাই তোদের কাছে বলিনি। আজ সকালে নতুন মহলের কাছে একটা সুড়ঙ্গ আবিষ্কার করেছি আমি। ভোম্বল বলল, কখন? সেই যখন পঞ্চু গোঙ্গো করছিল তখন। হ্যাঁ, তাহলেও ও সাপ দেখে চেঁচায়নি? না। তারপর সন্ধেবেলা তোদের না জানিয়ে আমি সেই সুড়ঙ্গ মুখের কাছে গিয়েছিলাম, ওখানে কোনো ডাকাতের ঘাঁটি আছে কিনা দেখতে। আমাদের সঙ্গেই সুধাও ছিল। সেখানে আমরা 4-5টা কঙ্কালে সুড়ঙ্গের ভেতর ঢুকতে দেখি। তখন আমি ওদের ভূতই ভেবেছিলাম, কিন্তু এখন সেই কঙ্কালদেরই একজন দেখে আমার বিশ্বাস দৃঢ় হলো যে এরা মোটেই ভূত নয়, আসলে ভূতের চেয়ে অদ্ভুত জীব এরা, এরা ডাকাত। এমন সময় দরজা খুলে গেল। পিসিমা দরজার কাছে দাঁড়িয়ে বললেন, এত রাতে আলো জ্বেলে কি করছিস তোরা? আলো নিভিয়ে শুয়ে পড়। বাবলু বলল, একটু আগে ও কে এসেছিল পিসিমা? পিসিমা অবাক হওয়ার ভান করে বললেন, কই, কে কে আসবে? কেউ তো না। আমরা সব শুনেছি। শুনেছিস তো শুনেছি, শুয়ে থাক চুপ করে। পিসিমা দরজা বন্ধ করে চলে গেলেন। ওরাও আলো নিভিয়ে শুয়ে পড়লো। শুয়ে শুয়ে একে একে এপাশ ওপাশ করতে করতে ঘুমিয়ে পড়লো সকলে। শুধু বাবলুর চোখেই যা ঘুম এলো না। ছদ্মবেশী লোকটার সেই কথাগুলো বারবার ওর কাছে কানে কানের কাছে বাজতে লাগলো। সকালে চা জল খাবার খেতে বসে কারোর মুখে একটি কথাও সরল না। পিসিমাও এটা ওটা সেটা খুঁটিনাটি কাজ করতে করতে বললেন, তোরা একটু সাবধানে চলাফেরা করিস বাবা, এ জায়গা ভালো নয়। বাবলু বলল, আচ্ছা পিসিমা, এ লোকটা কে? ও এমন ছদ্মবেশী বা আসে কেন? কার কথা বলছিস? আমি সব দেখেছি পিসিমা, আমাকে লুকোতে পারবে না। কি চাই ও? পিসিমা চোখের জল মুছে বললেন, যা আমার কাছে নেই তাই ওরা চায়। সেই সব তুই শুনে কি করবি? আমার জীবন ওষ্ঠাগত করে তুলেছে ওরা, সে আমরা বুঝেছি, কিন্তু ব্যাপারটা কি আমাদের কাছে খুলে বলো না, চেষ্টা করে দেখি না যদি আমরা কিছু করতে পারি। না না, ওরা বড় সাংঘাতিক, তার চেয়ে তোরা বরং কলকাতায় ফিরে যা। বেশ, তাই যাব, কিন্তু তোমাকে বলতেই হবে কি ওরা জানতে চায়। ওরা একটা ম্যাপের কথাও কানে এলো। কিসের ম্যাপ সেটা? পিসিমা এবার কাছে এসে বললেন, শুনবি তবে, শোন। বিষ্ণুপুরে এসে তোরা লাল্লাবান দেখেছিস তো? লালবাইয়ের নতুন মহলও দেখেছিস? বিলু বলল, লালবাই কে ছিল পিসিমা? পিসিমা বললেন, ও মা, তাও জানিস না? কি পড়ায় তবে তোদের স্কুলে? বাঙালির ছেলে বাংলার ইতিহাস না জানলে লোকের কাছে পরিচয় দিবি কি করে? বাবলু বলল, নিজের দেশকে ভালো করে চেনবার মতো কোনো ইতিহাস আমাদের পড়ানো হয় না পিসিমা। পিসিমা বললেন, মুখে আগুন, যাক তবে শোন। পাণ্ডব গোয়েন্দারা অবাক হয়ে বাংলার ইতিহাস শুনতে লাগলো। ওদের মন চলে গেল ইতিহাসের বিগত শতাব্দীর অধ্যায়ে। পিসিমা বলে চললেন, আজ থেকে প্রায় 250 বছর আগেকার কথা, বিবিবাজারের এক বাদি ছিল লালবাই। মহারাজ রঘুনাথ সিংহ রাজনগর দুর্গ লণ্ঠন লুণ্ঠন করে প্রচুর ধনরত্ন লালবাইকে বিষ্ণুপুর নিয়ে এসেছিলেন। পত্নী চন্দ্রপ্রভার আকর্ষণও রঘুনাথের কাছে তুচ্ছ হয়ে গিয়ে যৌবনী লালবাইয়ের নাচ গানের কাছে। বিষ্ণুপুরের উপকণ্ঠে লালবাইয়ের নতুন মহল নির্মাণ করে দিনরাত তিনি সুরা এবং সঙ্গীতে ডুবে থাকতেন। লালবাই নৃত্যে তালে তালে রঘুনাথকে এমনভাবে মাতিয়ে দিয়েছিলেন যে এই হিন্দু রাজার কাছে প্রজাদের সুখ শান্তি পর্যন্ত অতি তুচ্ছ হয়ে গিয়েছিল। একদিন নতুন মহলের জলসা ঘরে নাচ শেষে লালবাই বলল, মহারাজ, আপনার গোপাল সিংহের জন্মদিনে সারা বিষ্ণুপুরকে আপনি যেভাবে মাতিয়ে দিয়েছিলেন, আমার সন্তানের জন্মদিনেও সেরকম উৎসব হবে তো? রঘুনাথ বলেছিলেন, হ্যাঁ, তার থেকেও অনেক বড় উৎসব হবে এবার, কেননা তোমার সন্তান যে আমার সন্তান, কিন্তু প্রজারা যে সবাই আমার ওপরে অসন্তুষ্ট। আপনার ডানি চন্দ্রপ্রভা যে আপনার ভাইকেই বিষ্ণুপুরের সিংহাসনে বসাতে চান, আমি বাদী, যবনী নর্তকী বলে আমার সন্তানকে যে স্বীকার করে না কেউ। রঘুনাথ বললেন, তোমার সন্তানকে অস্বীকার করা মানে আমাকেই অস্বীকার করা। আমি এখনই সকলকে জানিয়ে দিচ্ছি, আমার সন্তানের জন্মদিনে বিষ্ণুপুর যদি উৎসবের সাজে সেজে না ওঠে, যদি এখানকার নিমন্ত্রণে কোনো পূজা না আসে, তবে তাকে আমি প্রাণদণ্ডে দণ্ডিত করব। এ খবর ছড়িয়ে পড়ল চারিদিকে। অনুজ কিশোর গোপাল সিংহকে বুকে জড়িয়ে ধরে চেঁচিয়ে উঠলেন রঘুনাথ পত্নী চন্দ্রপ্রভা, না না, এ হতে পারে না, এ অনাচার, এই জগন পুত্র বড় হলে বিষ্ণুপুরের সিংহাসনে বসবে, এ হতে নেই, হতে দেওয়া যায় না। প্রজারা তলে তলে কুলু গুরু জ্যোতিষাচার্যের কাছে গেল। গুরুদেব, রঘুনাথের আদেশ শুনেছেন তো? এখন বিষ্ণুপুরকে বাঁচাতে গেলে লালবাইকে হত্যা করতে হবে।
জ্যোতিষ আচার্য বললেন, না তাতে বিপদ আছে, হাবশি সুলেমান খার নজর আছে লাল ভাইয়ের দিকে, লাল ভাইয়ের তার সঙ্গে ষড়যন্ত্র করছে তার পুত্র বড় হলে যাতে সে বিষ্ণুপুরে সিংহাসনে বসে। এক্ষেত্রে লাল ভাইকে হত্যা করলে সুলেমান খাল রেগে যাবে, দিল্লির সাহায্য নিয়ে বিষ্ণুপুরকে শ্মশান করে দেবে সে। দেখছি আমি কি করে কি করতে পারি। প্রজারা চলে গেলে জ্যোতিষ আচার্য চন্দ্রপ্রভার কাছে গিয়ে বললেন, মা দেশের আজ বড়ই বিপদ, বড়ই দুর্দিন। মহারাজ রঘুনাথ লাল ভাইয়ের সন্তান জন্মদিনে বিষ্ণুপুরের প্রতিটি লোককে নিমন্ত্রণ গ্রহণে বাধ্য করেছেন, তারপর মিথ্যে করে বললেন, আমি জানতে পেরেছি এই নিমন্ত্রণের মধ্যে দিয়ে সকলকে নিষিদ্ধ মাংস খাইয়ে ধর্ম নষ্ট করতে চলেছেন তিনি। তুমি এর একটা বিহিত কর্মা, তাছাড়া ভেতরে ভেতরে ওরা তোমার গোপালকেও পুত্রবত দেবর হত্যা করবার চেষ্টা করছে। চন্দ্রপ্রভা তখন উদ্যানে তীর ধনুক নিয়ে লক্ষ্যভেদ অভ্যাস করলেন। সব শুনে স্তব্ধ হয়ে গেলেন তিনি, বলেন, আপনি যান, দেখছি আমি কতদূর কি করতে পারি। এই বলে দ্রুত নিজের মহলে এসে থমকে দাঁড়ালেন চন্দ্রপ্রভা। দেখলেন রঘুনাথ স্বয়ং সেখানে দাঁড়িয়ে আসছেন, অদূরে দাসী সুরঙ্গা সুরঞ্জাকি। সুরঞ্জাকিকে কি যেন বললেন রঘুনাথ, সুরঞ্জাকি মাথা নত করে সরে দাঁড়াল। ঘরের ভেতর থেকে কিশোর গোপাল সিংহ তখন ছুটে এলো রঘুনাথকে দেখে। রঘুনাথ তার দিকে হাত বাড়াতেই চন্দ্রপ্রভার বিষাক্ত তীর বিদ্ধ হলো রঘুনাথের পিঠে। রঘুনাথ আর্তনাদ করে লুটিয়ে পড়লেন, ছুটে গেলেন চন্দ্রপ্রভা। রঘুনাথ ছটফট করতে করতে বললেন, তুমি তুমি আমাকে হত্যা করলে চন্দ্রপ্রভা? আমি? আর কিছু বলতে পারলেন না রঘুনাথ, যন্ত্রণায় ছটফট করতে করতে চির নেত্রায় ঢলে পড়লেন। দাসী সুরঞ্জাকি বলল, এ কি করলেন দেবী, উনি যে নিজের ভুল বুঝতে পেরে আপনার কাছে ক্ষমা চাইতে এসেছিলেন। চন্দ্রপ্রভা বিস্মিত হয়ে বলেন, সে কি, আমি যে মনে করেছিলাম উনি গোপালকে হত্যা করতে এসেছিলেন। না দেবী না, উনি অনুতাপে কাঁদছিলেন, গোপালকে উনি বুকে জড়িয়ে ধরতে যাচ্ছিলেন। অতি ঘাতিনী সতী চন্দ্রপ্রভা রঘুনাথের পায়ে লুটিয়ে পড়ে আকুল কান্নায় ভেঙে পড়লেন। রঘুনাথের মৃত্যু সংবাদ পেতেই প্রজারা ধন্য সতী চন্দ্রপ্রভা ধন্য বিষ্ণুপুর বলে চেঁচাতে লাগলো। তারপর বলল, যার জন্য রঘুনাথকে জীবন দিতে গেল সেই লাল ভাইয়ের রক্তে লাল বাঁধের জল লাল করে দেব আমরা। বলেই উর্ধ্বশ্বাসে দলে দলে ছুটলো সকলের নতুন মহলের দিকে। খবর লাল ভাইয়ের কাছেও গেছে, আপন সন্তানকে বুকে নিয়ে লাল ভাই ছুটে গেল হাবশি সুলেমানের কাছে। আমাকে বাঁচাও সুলেমান, আমার সন্তানকে বাঁচাও, বিষ্ণুপুরের প্রজারা আমাকে ধ্বংস করে ছুটে আসছে। সুলেমান বললেন, আমি যতক্ষণ আছি ততক্ষণ তোমার গায়ে আঁচড়টি লাগতে দেব না লাল ভাই, এসো তুমি। বলে তার সুশিক্ষিত তেজি ঘোড়ার পিঠে লাল ভাইকে নিয়ে চেপে বসলেন সুলেমান। লাল ভাই এক হাতে আপন সন্তানকে বুকে চেপে অপর হাতে সুলেমানকে শক্ত করে ধরে রইল। ঝড়ের বেগে ছুটে চলল সুলেমানের ঘোড়া, কিন্তু প্রজারা তখন বিষ্ণুপুরের বাইরে যাওয়ার সিংহ দরজা বন্ধ করে দিয়েছে। দলে দলে জনতা ছুটে আসছে ওদের আক্রমণ করতে। থমকে দাঁড়ালেন সুলেমান, বললেন, খবরদার বলছি, এক পাও এগোবে না কেউ। কিন্তু ঝাঁকে ঝাঁকে উড়ে আসা তীরের কাছে সুলেমানের তরবারি কিছুই করতে পারল না, একসঙ্গে কয়েকটি তীর এসে বিঁধল সুলেমানের সর্বাঙ্গে। রক্তাক্ত সুলেমান লুটিয়ে পড়ল মাটিতে। এগিয়ে এলেন জ্যোতিষ আচার্য, হাত নেড়ে জনতাকে তীর নিক্ষেপ বন্ধ করতে বললেন। আপন সন্তানকে বুকে নিয়ে লাল ভাই তখন ভয়ে থরথর করে কাঁপছে। সশস্ত্র জনতা তাকে ঘিরে ফেলেছে চারদিক থেকে। সেই জনতার হাতে লৌহ শৃঙ্খলে বন্দী হলো লাল ভাই। বুকের সন্তান বুক থেকে কোথায় ছিটকে পড়ল? জ্যোতিষ আচার্য বলল, লাল ভাইকে তিল তিল করে মরতে দাও, ওকে এখনই শেষ করে ফেলো না। যে ময়ূরপঙ্খিতে করে লাল বাঁধের জলে রঘুনাথের সঙ্গে নৈবিহার করত, এই পাপিষ্টার নারী সেই ময়ূরপঙ্খী সমেত ওকে লাল বাঁধের জলে ডুবিয়ে মারো, ওকে সলিল সমাধি দাও। জ্যোতিষ আচার্যের আদেশ পালিত হল। লৌহ শৃঙ্খলে বন্দিনী লাল ভাইকে ময়ূরপঙ্খিতে করে নিয়ে যাওয়া হলো লাল বাঁধের কাজল কালো জলের মাঝখানে। লাল ভাই চিৎকার করে কাঁদতে লাগলো, আমাকে তোমরা যেভাবে পারো মেরে ফেলো, কিন্তু আমার সন্তানকে রক্ষা করো তোমরা, ও নিরপরাধ, ও তো তোমাদের কোনো ক্ষতি করেনি। ময়ূরপঙ্খীর তলায় ছিদ্র করা ছিল, সেই ছিদ্রের ঢাকা খুলে নিয়ে টাঙ্গায় চলে এলো জনতা। সকলের উল্লাসিত চোখের সামনে লাল ভাইকে নিয়ে ডুবে গেল ময়ূরপঙ্খী। জ্যোতিষ আচার্য তখন লাল ভাইয়ের সন্তানকে বুকে টেনে দিলেন, বললেন, না তোমাকে মারব না, তোমাকে আমি রক্ষা করব। লাল ভাইয়ের সন্তান হলেও রঘুনাথের রক্ত বইছে তোমার শরীরে, তুমি থাকবে।
এদিকে লারবাইয়ের জীবন অবসান হলো, ওদিকে শ্যাম বাঁধের পাড়ে চন্দন কাঠের চিতায় চন্দ্রপ্রভা রঘুনাথের সঙ্গে সহমরণে গেলেন। ক্ষিপ্ত জনতা তখন লালবাইয়ের নতুন মহল ধ্বংস করতে লেগে গেল, সে এক মর্মান্তিক দৃশ্য। এই পর্যন্ত বলেই পিসিমা থামলেন। পাণ্ডব গোয়েন্দারা অবাক হয়ে শুনছিল এতক্ষণ, এমনকি পঞ্চুও পিসিমার মুখের দিকে চেয়ে বসেছিল চুপ করে। বাবলু বলল, তারপর? পিসিমা বললেন, তারপর ইতিহাসের অনেক অনেক বছর পার হয়ে গেল, নতুন মহলের ধ্বংসস্তূপ আগাছায় ছেয়ে গেল, ইতিহাসের নিদর্শন দেখতে দলে দলে লোক আসে এখন বিষ্ণুপুরে। তোর পিসেমশাই সরকারের কাজ নিয়ে নানান রকম গবেষণা করতে লাগলেন এই সমস্ত প্রাচীনত্বের। নতুন মহলের চোর কুঠুরিতে লালবাইয়ের যে ধনসম্পদ ছিল তাও তিনি আবিষ্কার করবার চেষ্টা করতে লাগলেন। এমন সময় হঠাৎ একদিন আনন্দে উচ্ছ্বাসিত হয়ে উঠলেন তিনি। বললেন, পেয়েছি পেয়েছি, আবার অনুমান যদি মিথ্যে না হয় তবে নতুন মহলের ধ্বংসস্তূপে কোথায় যে আছে সেই ধনরাশি তা আমি জেনে ফেলেছি। এই বলে দিন রাত তিনি নতুন মহলের অভ্যন্তরে তার আবিষ্কারের কাজ চালিয়ে যেতে লাগলেন। এমন সময় হঠাৎ একদিন কে বা কারা তাকে খুন করল। তারপর থেকে ওই লোকগুলো মাঝে মাঝেই আসে আর বলে, তোমার স্বামী আমাদের ধাপ্পা দিয়েছে, সে কি বলো তার কাগজপত্র ম্যাপ কোথায় আছে, সে আমাদের জাল ম্যাপ দিয়েছে। এই পর্যন্ত বলে পিসিমা আঁচলের ফুট দিয়ে নীরবে চোখের জল পুছলেন। বাবলু বলল, আচ্ছা পিসিমা, পিসেমশাই কি ডায়েরি লিখতেন? তা বাপু আমি জানি না, তবে একটা খাতায় রোজ কিসব যেন লিখতেন, আমি লেখাপড়া জানি না তাই ওসব বুঝিও না, তবে সে খাতাটা আমি যত্ন করে রেখে দিয়েছি, মুখ পড়াতে দেখায়নি, দেখলেই চাইবে, কিন্তু ও কি আমি দিতে পারি? বাবলু আনন্দে লাফিয়ে উঠে বলল, আছে আছে সেটা, হ্যাঁ দেখবি আয় তবে। বাবলুরা সকলেই তখন পিসিমার ঘরে চলল। পিসিমা খাটের বিছানা সরিয়ে তার নিচের ডালা তুলে একটা মোটা খাতা বার করে দেখালেন, তাতেই লেখা ছিল সবকিছু শেষ দিনের ডায়েরিটা পড়ে আনন্দে গেছে উঠলো বাবলু। তাতে লেখা ছিল, আমি জানতে পেরেছি শেষ দিন আমার শেষ হয়ে আসছে, আমি জানি আমার দিন শেষ হয়ে আসছে, কেননা লালবাই পালাবার সময় তার অতুল ধনরাশির কিছু বাক্স ভর্তি করে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু বিপদের গুরুত্ব বুঝে সেটা ফেলে রেখে তাকে চলে যেতে হয়, যাওয়ার সময় সেটা চোর কুঠিরিতে রেখে যায়। তার সন্ধান এবং সেই ধনরাশির খোঁজ আমি পেয়েছি, কিন্তু আমি বুঝতে পেরেছি আমার দলের লোকেরা এর সন্ধান পেলেই আমাকে হত্যা করবে, এরই মধ্যে আমার পিছনের লোক লেগে গেছে, আমি তাদের একটা জাল ম্যাপ এঁকে মিথ্যে বলে ভুল নিদর্শন দিয়েছি, আমার ইচ্ছে আমি গোপনে সেটি উদ্ধার করব, উদ্ধার করে সেটা সরকারের হাতে তুলে দেব, আমার ডায়েরিতে আসল ম্যাপ আঁকা রইল, যদি আমি এই রত্ন উদ্ধার করতে না পারি আমার বংশের কেউ যদি এটা উদ্ধার করে তবে আমার দীর্ঘদিনের পরিশ্রম সফল হবে, আমার আত্মাও শান্তি লাভ করবে। ডায়েরিটা বুকে জড়িয়ে বাবলু বলল, এই রত্ন আমারই উদ্ধার করব, শুধু করবই নয় এ কাজ আমাদের করতেই হবে। পিসিমা একটা দীর্ঘশ্বাস ফেললেন। নতুন মহলের ধ্বংসস্তূপের কাছে সেই জঙ্গলাকের স্থানে কিছুক্ষণ পরেই বাবলুকে আবার দেখা গেল। সুড়ঙ্গ মুখের কাছে অনেকক্ষণ ধরে ওত পেতে বসেছিল বাবলু, বসে বসে ভাবছিল এর ভেতর একেবারে ঢুকে দেখবে কিনা। পঞ্চুকে ইচ্ছে করে আননি, কেননা যদি ও কোনো রকম চেঁচামেচি করে বসে তাহলে সর্বনাশ হয়ে যাবে। অনেকক্ষণ বসে বাবলু কাউকে যখন ঢুকতে না বা বেরোতে দেখল তখন সাহস করে নিজেই এগোতে লাগলো সুড়ঙ্গের দিকে। এমন সময় হঠাৎ কোথা থেকে একটা দড়ির ফাঁস এসে লাগলো বাবলুর গায়ে, তারপর হ্যাঁচকা টানে কে যেন টেনে ধরলো বাবলুকে, ফাঁসটা মাথা গলে দেহের উপরিভাগে শক্ত হয়ে বসে গেছে, কি মুখ্য মাটুনি, দুটো হাত পর্যন্ত নাড়াতে পারলো না বাবলু। একজন ভয়ঙ্কর চেহারার লোক এবার এগিয়ে এলো বাবলুর কাছে, বলল, ভায়া যে বুড়ির কে হও তুমি? ভাইপো, আমাদের সর্দারের হুকুম, তোমাকে বেঁধে নিয়ে যেতে হবে, কিন্তু এত সহজে শিকার যে হাতের মুঠোয় এসে যাবে তা ভাবতেও পারিনি। বাবলু একটু ভয় পেয়ে গেল এবার, বলল, কিন্তু আমি তোমাদের কি করেছি, আমাকে বাঁধলেন কেন? লোকটা বলল, তার আগে বলো তুমি এখানে কি করতে এসেছিলে? বাবলু বুদ্ধি করে বলল, শুনেছি এই জঙ্গলে ভূত আছে তাই এখানে দেখতে এসেছিলাম। লোকটি হাহা করে হেসে উঠলো এবার, বলল, তা ভূত কি দিনের বেলায় দেখা যায়? ভূত দেখতে গেলে রাত্রির বেলা আসতে হয়, যাক ভাগ্যে তুমি ভূত দেখতে এসেছিলে তাই তো তোমাকে পেয়ে গেলাম, এখন চলো। না যাব না, আমাকে ছেড়ে দাও, আর দেব দেব, শুধু তোমার পিসির কাছে একটা ম্যাপ আদায় করার জন্য তোমাকে নিয়ে যাচ্ছি,
আমাদের কাজ হয়ে গেলেই তোমাকে ছেড়ে দেব। এই বলে বাবলুকে ধরে হিড় হিড় করে টানতে টানতে নিয়ে গেল লোকটা। এমন সময় হঠাৎ হুফ করে মাথায় হাত দিয়ে লাফিয়ে উঠলো সে। বেশ বড়সড় একটা কিছু যেন ছুঁড়ে মেরেছে লোকটিকে। কে মারলো বাবলুর তা দেখবার সময় নেই। লোকটি বাবলুকে ছাড়তেই বাবলি কোমর থেকে জোড়াখানা বার করে দড়ির বাঁধন কেটে ফেলল। তারপর কোনো দিকে না তাকিয়ে সে দে দৌড়। যে লোকটি মাথায় আঘাত লেগেছিল তার কপাল কেটে তখন গল গল করে রক্ত বেরোচ্ছে। বাবলুকে ছুটতে দেখে সে আবার নতুন উদ্যমে তাকে ধরবে বলে যেই না ছুটতে যাবে অমনি একটা শক্ত পেয়ারা এসে লাগলো মাথায়। লোকটা বাবারে উপর উঠল। তখন দেখা গেল সুধা, সে গাছের ডালে বসে ডাঁশা পেয়ারা খাচ্ছে আর পা দুটো দোলাচ্ছে। লোকটির রকম দেখলো খিলখিল করে হেসে উঠে ডাল থেকে চুপ করে লাফিয়ে নামলো সে। যে লোকটিকে মেরেছিল তার কপাল কেটে রক্ত বেরোচ্ছে। তখন তার সামনে দাঁড়িয়ে বলল, যাও এবার গর্তে ঢুকে একটু মার্কি ওরক্রম লাগাও, একেবারে মাথাটাকে যে গুড়িয়ে দিইনি এই তোমার ভাগ্যি ভালো। লোকটি ডেকে গেল, তবে রে শয়তান মেয়ে, বলে যেই না তাকে ধরতে যাবে সুধা অমনি এক মুঠো ধুলো কুড়িয়ে তার চোখের ছুড়ে দিয়ে ছুট ছুট ছুট। এদিকে এর এক নাটক জমে উঠল। বাবলু তো কোনো রকমে ছাড়া পেয়ে ছুটে পালিয়ে আসছিল, ওর হাতে ছিল সেই ধারালো ছোড়াখানা। এমন সময় একটা গলির মুখে হঠাৎ বিক্রমবাবুর সঙ্গে একেবারে মুখোমুখি ধাক্কা লেগে গেল। বিক্রমবাবু একেই ভীতুল, তার উপর আচমকা ধাক্কা কি এবং ছোড়া দেখে চিৎকার করে উঠলেন। বাবলুর মুখটাও তখন দেখবার অবকাশ পাননি তিনি। তিনি বাবলুকে জাপটে ধরে চেঁচিয়েই বললেন, চোর চোর ডাকু হ্যাঁ খুন করনে আতা, খুন মার্ডার চোর পাকড়ো। বাবলু আচমকা ধাক্কা খেয়ে হতভম্ব হয়ে গেছে। তার উপর বিক্রমবাবুর চেঁচানিতে আরো নার্ভাস হয়ে পড়ল সে। বললো, আরে কি করছেন, কি ছাড়ুন, চেঁচাবেন না, আমি চোর নই, আমি বাবলু, ছেড়ে দিন। বিক্রমবাবু চোখ বড়বড় করে বললেন, ছেড়ে দেব, সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারকে পর্যন্ত ছাড়িনি আমি, তুমি তো কোন ছাড়। ততক্ষণে বাবলু নিজেই নিজেকে ছাড়িয়ে নিয়েছে। 10-12 জন লোকও তখন ছুটে এসেছে। সুধাও এসে হাজির। সুধা বলল, উহ কি কাণ্ডটাই না বাঁধালে তোমরা। বিক্রমবাবু বললেন, আর একটু হলেই আমাকে খুন করে ফেলেছিল, অত্যপর একটা ছোড়া নিয়ে ছুটে এসেছে আমাকে মারবে বলে। বাবলু বললো, কি আশ্চর্য, শুধু শুধু আপনাকে মারতে যাব কেন, তাহলে এসে সকালে ছোড়া নিয়ে কাকে মারতে যাচ্ছি রে বাছাধন, তোমাকে আমি পুলিশে দেব, হাজতে পাঠাবো, পুলিশ পুলিশ। অন্যান্য লোকেরা যারা জড়ো হয়েছিল তারা বলল, সত্যি তো ছোড়া নিয়ে প্রকাশ্য রাস্তায় তুমি কি করতে বেরিয়েছ বলো শিখির। সুধা বলল, আপনারা জানতো, ও কিছু নয়, আমরা বনে গিয়েছিলাম খরগোশ ধরতে, এমন সময় একটা সাপ এমনভাবে তেড়ে এলো যে বাপরে বাপ, ও খুব বেঁচে গেছি এ যাত্রা, আপনারা যান এবার। সবাই হাসতে হাসতে চলে গেল। বাবলু ফিরে এলো ঘরে। সুধা বলল, তুমি এমন করো না বাবা, তোমাকে নিয়ে আর পারা গেল না, বাবলুকে তুমি যা ভাবছো তা নয়, সেরকম ছেলেই নয় ও। বিক্রমবাবু রেগে বললেন, তুই কি করতে, ওর সঙ্গে খরগোশ ধরতে গিয়েছিলি, বলছি না ওইসব ছেলেদের সঙ্গে একদম মিশবি না, এরকম করলে কালই আমরা চলে যাব। ওহ কি সাংঘাতিক, বিক্রমবাবু তখনও কলকল করে ঘামছেন। তখনকার মতো বিপদ কেটে গেল, বেলায় আরেকবার বিপদের মুখোমুখি হতে হলো বাবলুকে। পঞ্চু সহ পাণ্ডব গোয়েন্দারা গেছে লালবন্দে স্নান করতে। ঐতিহাসিক দিঘি, দিঘির কাজল কালো জলে আরও দু একজন স্নান করছে। এক জায়গায় একজন ধোপানি বসে বসে কাপড় কাচছে। বাঁধের ওপার থেকে জনাচারিক লোক কোথায় যেন যাচ্ছিল, হঠাৎ ওদের দেখে কপাল কুচকে গেল তাদের। অনেকক্ষণ ধরে ওদের দিকে তাকিয়ে রইল তারা, তারপর নিজেদের মধ্যে ফিসফিস করে কি যেন বলা বলি করলো। পাণ্ডব গোয়েন্দারা কিন্তু সেদিকে তাকিয়ে দেখল না, কেননা এবারেই দুজন অত্যন্ত মজাদার লোক তাদের দৃষ্টি আকর্ষণ করে ফেলেছে। তখন তাদের একজন বৃদ্ধ বাবাজি, অপরজন মধ্যবয়সী। বাবাজির কপালে তিলক, নামাবলি, চলার ভঙ্গিতে ক্লিল হাসি পায়। তার উপর ফাটা কাশর মতো কণ্ঠস্বর শুনে সত্যিই না হেসে পারা যায় না। কি দারুণ সুচিবায়ুগ্রস্ত, হাতে একটা কমণ্ডলু ছিল, সেটা নিয়ে জলে নেমে চারিদিকে জলে ঢেউ খেলিয়ে ধুতে লাগলেন সেটাকে। একটা ছেলে স্নান করতে করতে ছুঁয়ে ফেলেছিল, অমনি চোখ ডাকিয়ে তেড়ে গেলেন তাকে। ম্যাটার ডিঙ্গের ও বামুন বৈষ্ণব মানিস না তোরা, নরকে যাবে যে এত জায়গা থাকতে, একেবারে ঘাড়ের ওপরে পড়েছিস। বাবলুরা তখন জলে নেমেছে, আর সেই ঢাঙ্গা চেহারার মধ্যবয়স্ক ভদ্রলোক মাথার ছাকড়া চুলগুলো নেড়ে দাঁতন করতে লাগলেন। বাবলুদের দেখে
কমণ্ডলু মাথা ধোয়া মাথায় উঠে এলো বাবাজির। বুড়োর উপর ডান হাতের চেটো রেখে কেমন যেন ভ্যাংচানোর ভঙ্গিতে বলে উঠলেন, কে বাবা মানিক চাঁদেরা? একেবারে সার্বীয় সমেত জল তোলপাড় করতে লেগে গেছ? এ যে একেবারে ধুন্দুপুত্তর ধর্মপুত্র যুধিষ্ঠিরের দল মনে হচ্ছে। বাবলু বলল, আমরা একালের পঞ্চপাণ্ডব, সে তো তোমাদের সঙ্গে এই শান্তশিষ্ট ল্যাজ বিশিষ্টকে দেখেই বোঝাচ্ছি। তা কোথা থেকে এসেছো শুনি? বিলু বলল, হাওড়া থেকে। হাওড়া থেকে এখানে এসেছো চান করতে? বাবলু বলল, শুধু চান, ওটা বিষ্ণুপুর শহরটাকে চষে বেরিয়ে আপনার এই নরক দেখতে এসেছি। এ আবার টিটকিরি মারা হচ্ছে? বামুন বৈষ্ণবের মর্ম তোমরা কি বুঝবি রে? যে সে ছুলেই দু কথা বলে দিতে বলতে হয়। বাবলু বলল, এত যদি বোঝেন তবে যে জল যে যার যে জল যে সে নামে, যে জলে আপনি নেমেছেন কেন? কি বললি চ্যাংড়া ছোড়া, ওই ছেলেটা কে জানিস? ও একটা ইয়ের ছেলে নোংরা ঘাটের। বাবলু বলল, কিন্তু আজকে পৃথিবী শুদ্ধ লোক যে ওদের অমৃতের পুত্র বলে মেনে নিয়েছে, সেই খবর রাখেন? ওরা হরিজন, সকালে উঠে মনে মনে ওদের প্রণাম করবেন। শোনা মাত্র লাফিয়ে উঠলেন বাবাজি, কি এত বড় অস্পর্ধা! সেদিনের ছেলে সব গাল টিপলে দুধ বেরোবে, তোরা এসেছিস আমাকে জ্ঞান দিতে? পঞ্চু এমনই ভোঁ ভোঁ করে ডেকে উঠল। যেই না ডাকা অমনি লাফিয়ে উঠেন বাবাজি। মধ্যবয়সী ভদ্রলোক তখন জলে নেমেছেন। বাবাজির দিকে এক চোখ টিপে বললেন, আজকালকার ছেলে মেয়েদের সঙ্গে একটু বুঝে শুনে কথা বলবেন হরিধন কাকা, দিনকাল খারাপ। বাবাজি অমনি থু 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 করে তিনবার থুতু ফেলেন। পাণ্ডব গোয়েন্দারা তখন জল তোলপাড় করে স্নান করতে লেগে গেছে। ওদিকে দিকে যারা ওদের ফলো করছিল তাদেরও একজন জলে নামলো, নেমেই ডুব। বাবলু তখন সাঁতার কাটতে কাটতে অনেক দূর চলে গেছে। এমন সময় হঠাৎ তার মনে হলো জলের তলা থেকে ডুব সাঁতার দিয়ে কে যেন তার পা শক্ত করে চেপে ধরেছে আর তাকে টেনে নিয়ে যাবার চেষ্টা করছে। বাবলু বুঝতে পারলো শত্রুপক্ষের লোক এসে গেছে এখানেও। যেই না বোঝা অমনি অপর পায়ে তাকে একটা লাথি মেরে হ্যাঁচকা টানে পা ছাড়িয়ে পালটা ডুবে একদম ঘাটের কাছে। এমন সময় দেখা গেল মধ্যবয়সী সেই ভদ্রলোক জলের ওপর চিংড়ি লাফ লাফাচ্ছেন আর চেঁচাচ্ছেন, ওরে বাবারে আমাকে কুমিরে ধরেছে রে, ওরে মরে গেলুম রে, উফ খেয়ে ফেললে, মা গো বাবা গো কুমির গো। বাবাজিও তখন চোখ কপালে উঠেছেন, কুমির, লাল বাঁধে কুমির, শ্রীহরি শ্রীহরি মধুসূদন। মধ্যবয়সী ভদ্রলোক লাফাতে লাফাতে হঠাৎ বললেন, ছেড়েছে ছেড়েছে, মেরেছি বেটাকে টিংড়ি দিয়ে এক লাথি, বাপরে বাপ, আর কোনো শর্মা আসে এখানে? বাবলুরা তখন ডাঙ্গায় উঠে গা বুঝতে বুঝতে হাসছে। বাবলু মনে মনে ভাবলো খুব জোর বেঁচে গেছে যাত্রা। বাবলু বলল, ও ভাগ্যে ডুব সাঁতার দিয়েছিলাম তাই আমার পা মনে করে ভদ্রলোকের পাটাকে চেপে ধরেছিল বেটা। বিলু বলল, কে রে বাবলু? বাবলু ইশারায় সকলকে ওপরের দিকে দেখিয়ে দিল। ঠিক সন্ধ্যেটা হব হব তেমন সময় দেখা গেল পাণ্ডব গোয়েন্দারা ধীরে ধীরে নতুন মহলের দিকে চলেছে। বাবলু বিলু ভোম্বল বাচ্চু বিচ্ছু এবং পঞ্চু সবাই রয়েছে আজ। বিলু বলল, তুই ঠিক পারবি তো বাবলু? নিশ্চয়ই, পিসেমশাই ডায়েরি করে যে সংকেত পেয়েছি এবং ম্যাপে যা নির্দেশ আছে তাতে আমি নিশ্চিত যে গুপ্তধন আমাদের হাতে আসবেই। ওরা যখন মাঠ পেরিয়ে বনে ঢুকতে যাচ্ছে তেমন সময় দেখা গেল দূর থেকে সুধা আসছে ছুটতে ছুটতে। বাবলু একটু দাঁড়াও বাবলু, ওরা থেমে দাঁড়ালো। সুধা হাঁপাতে হাঁপাতে কাছে এসে বলল, চলো। বাবলু বলল, তুমি কোথায় যাবে? তোমাদের সঙ্গে আমরা যাচ্ছি ডাকাতের ঘাঁটিতে, সেখানে তুমি কি করতে যাবে যদি তোমার কোনো বিপদ হয়? কিচ্ছু হবে না, চলো না, একই আমি অ্যাডভেঞ্চার ভালোবাসি, তবু তুমি কিছুতেই আমাকে সঙ্গে নিতে চাও না। সকালে কেমন হয়েছিল? আমি না থাকলে একেবারে তুলে নিয়ে যেত ওরা, আর একটু হলে ভাগ্যে গাছে উঠে বসেছিলাম তাই তো পেয়ারা ছুঁড়ে কপাল ফাটিয়ে দিয়েছিল ম্যাটার। ওরা সবাই চলল বনে ঢুকে সেই সুড়ঙ্গ মুখের কাছে। বাবলু একবার পঞ্চুকে পাঠিয়ে দিল, যখন দেখলো পঞ্চু কোনো তাড়া খেলো না তখন বাচ্চু বিচ্ছু আর সুধা বাবলুকে বলল, সুধাকে বাবলু বলল, তোমরা চুপচাপ এখানে পঞ্চুকে নিয়ে দাঁড়িয়ে থাকো, আমি বিলু আর ভোম্বল নিয়ে একেবারে ভেতরে ঢুকব। সুধা বলল, এর পেছন দিক দিয়ে ভেতরে ঢুকবার আর একটা রাস্তা আছে, সেটা দিয়েই যাও না। বাবলু অবাক হয়ে বলল, এর পেছনেও রাস্তা আছে নাকি? হ্যাঁ, একটা ফণি মনুষ্যার ঝোপের গায়ে ভাঙা প্রাসাদের এক কোণে একটা কাঠের আংটাওয়ালা ঢাকনা আছে, মনে হয় সেটাও সুড়ঙ্গের মুখ, সকালে এসে আমি দেখেছি সেটা।
একা ছিলাম বলে তুলে দেখতে পারিনি। বাবলু উল্লাসিত হয়ে বলল, উহ, তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব না। ওরা সকলে তখন পিছন দিকে গেল। তারপর সুধার কথা মতো একটা ঢাকা ছড়াতে সুরঙ্গের মুখ দেখতে পেল। আরও দেখতে পেল ধাপে ধাপে কতগুলো সিঁড়ি ক্রমশ নিচের দিকে নেমে গেছে। ওরা পা টিপে টিপে সেই সিঁড়ি দিয়ে নামতে থাকলো। সিঁড়ি দিয়ে কিছুটা পথ নামার পরই ওরা একটা প্রশস্ত দালানের মতো জায়গায় এসে পড়ল। সেখানে এক নারকীয় দৃশ্য ঘটে চলেছে। তখন এক জায়গায় কঙ্কালের পোশাক পরা কয়েকজন লোক বসে আছে, একদিকে থামে কিছু অসহায় লোক বাঁধা, আর যমদূতের মতো দুটো লোক একটা জ্বলন্ত চুল্লিতে লোহার শিক গরম করে বন্দীদের গায়ে ছ্যাঁকা দিচ্ছে। বন্দীরা যন্ত্রণার মতো চিৎকার করছে, ওরা ততই উল্লাসিত হয়ে হা হা করে হাসছে। হঠাৎ গুরুগম্ভীর গলার শব্দে চমকে উঠল ওরা। দেখল একজন ভয়ঙ্কর চেহারার লোক, সম্ভবত দলের সর্দার। চেহারা দেখে অত্যন্ত তাই মনে হলো। সেই কঙ্কালের পোশাক পরা লোকগুলোকে অগ্নিমূর্তি হয়ে বলছে, বেরিয়ে যাও বলছি। এখনো পর্যন্ত একটা বাচ্চা ছেলেকে তোমরা ধরে আনতে পারলে না? তোমাদের মতো লোককে নিয়ে দল আমি কি করে করব। একজন বলল, কি করব সর্দার, বাগে না পেলে রাত্রিটা হতে দিন না, ঠিক তুলে আনবো যেমন করে পারি। হ্যাঁ আনবে, আজ রাত্রির ভেতরে যদি আনতে না পারো তবে লাল বাঁধের জলে কাল সকালে তোমাদেরই লাশ ভাসবে। এমন সময় হঠাৎ ভোমলের নাকে কি যে একটা সরসর করতে ভোমল ভ্যাঁচ করে হেঁচে ফেলল। যেই না হাঁচা, সর্দার অমনি চেঁচিয়ে উঠল, কে কে ওখানে? বিলুর হাতে একটা ইঁটের টুকরো ছিল, সেটা সর্দারের নাকে আড়াল থেকে টিপ করে ছেড়ে দিয়ে বলল, পাণ্ডব গোয়েন্দা। বলেই সবাই মিলে দে ছোট। সর্দারের লোকেরাও ছুটে এলো তখনই, আর যেই না আসা পঞ্চু অমনি ঘেউ ঘেউ করে তেড়ে গেল। বাবলুর যখন সুড়ঙ্গ থেকে বেরিয়ে একেবারে মাঠের মাঝখানে এসে পড়েছে তখনও পঞ্চু ছুটতে ছুটতে এসে ধরে ফেলল ওদের। বাবলু বলল, আজ রাতে খাওয়া দাওয়ার পর আমাদের কাজ শুরু হবে, সবাই আসবো আমরা। সম্ভবত ঘাঁটিতে তখন লোকজন বেশি থাকবে না, সবাই আমাদের খোঁজে বাইরে আসবে। সেই সুযোগে বেটাদের মোকাবিলা করে আমরা গুপ্তধনের খোঁজ করব। সুধা বলল, ভালোই হবে, আজ মদন মোহনতলায় কবিগানের আসর আছে, মা আমি শুনতে যাসব, সেই ফাঁকে আমিও পালাবো তোমাদের সঙ্গে। বাবলু বলল, বেশ তাই হবে। ওরা চলে এলো। রাত্রিবেলা মদন মোহনতলায় কবিগান জমে উঠেছে। একদিকে সুধা বসেছে তার মায়ের সঙ্গে, অপরদিকে পাণ্ডব গোয়েন্দারা, পিসিমাও রয়েছেন ওদের দলে। খানিক শোনার পর পিসিমা বললেন, তোরা তাহলে শোন, আমি আসি, কেমন? সারারাত শোনবার ধৈর্য আমার নেই। বাবলু বলল, তবে চলো তোমাকে একটু এগিয়ে দিয়ে আসি। এই বলে বাবলু পিসিমাকে এগিয়ে দিতে গেল। বাবলু চলে যাওয়ার পর দেখা গেল জনাচারিক সাংঘাতিক চেহারার লোক এক এক করে এসে দাঁড়াচ্ছে ভিড়ের ভেতর। লোকগুলোকে সুধাই সর্বপ্রথম দেখতে পেল। খানিক পরে বাবলু ফিরে এলো। ফিরে এসে যেই না বসতে যাবে অমনি একজন লোক পিছন দিক থেকে বাবলুর মুখ চেপে ধরে টেনে নিয়ে গেল তাকে। যেই না দেখে সেটা দেখে সুধা উঠে গিয়ে চুপি চুপি বিলুর কানে কি যে বলল। বিলু অমনি চোখ দুটো বড় বড় করে ভোম্বল বাচ্চু পিচ্ছুকে জানিয়ে দিল ব্যাপারটা। ওরা আর একটুক্ষণ কালক্ষেপ না করে কবিগানের আসর থেকে বেরিয়ে এলো। বিলু বলল, বাবলুকে ধরে নিয়ে গেছে শয়তানরা। ভোম্বল, তুই শিগগির ঘরে গিয়ে একটা করে ছোড়া আর টর্চটা নিয়ে আয়, পঞ্চুকেও আনতে ভুলবি না। ভোম্বল বলল, ঠিক আছে তোরাই গো, আমি যাচ্ছি, আমি ঠিক ধরে ফেলবো তোদের। বিলুরা যখন মাঠ পেরিয়েছে তখন দেখলো ভোম্বল আর পঞ্চু ছুটতে ছুটতে আসছে। তারপর ওরা সকলে সেই ঘাঁটির মুখে দাঁড়িয়ে গিয়ে দাঁড়ালো। বিলু ভোম্বল পাচ্চু পঞ্চু সবাই আসছে। বিলু সুধাকে বলল, তুমি পঞ্চুকে নিয়ে এখানে অন্ধকারে লুকিয়ে থাকো, বাইরে থেকে কাউকে কেউ এর ভেতর ঢুকতে এলে পঞ্চু লেলিয়ে দেবে। আমরা দুদিকে দুয়ে সুরকের ভেতর ঢুকছি। সুধা তাই করল, পঞ্চুকে নিয়ে অন্ধকারে লুকিয়ে রইল, আর বিলুরা দুভাগে বিভক্ত হয়ে দুই পাশে চলে গেল। এক পাশে বিলু এবং বিচ্ছু, অন্যদিকে ভোম্বল আর বাচ্চু। বিলু বিচ্ছু যেই না সুরঙ্গের ঢাকাটা সরাতে যাবে অমনি দেখলো গাছতলার অন্ধকারে একটা কঙ্কাল দুটো হাত দিয়ে যেন ওদের গলা টিপে মারবার ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। কঙ্কাল রহস্য তো উদ্ধার হয়েই গেছে, তাই বাচ্চু আর বিচ্ছু ইশারা করে মাথা ঘুরে পড়ে যাওয়ার ভান করলো। বাপটা এই যেন ভূত দেখে ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেছে। কঙ্কালটা নিশ্চিত হয়ে তখন যেই না ওদের কাছে এলো, বিলু বিচ্ছু দুজনেই তখন তড়াক তড়াক করে লাফিয়ে উঠে আক্রমণ করলো তাকে। বিলু একেবারে তার গলায় হাত দিয়ে পিছন দিকে ঝুলে পড়ল, আর বিচ্ছু করল কি একটা পাথরের চাই কুড়িয়ে তার মাথার ওপর বসিয়ে দিল একখা। লোকটা সংজ্ঞাহীন হয়ে লুটিয়ে পড়তেই ওরা ঢাকনা সরিয়ে ঢুকে পড়ল ভেতরে। ওদিকে ভোম্বল বাচ্চু ও সুড়ঙ্গ মুখে এসে দেখলো একটা হিন্দুস্তানি লোক খৈনি টিপছে বসে বসে।
মঙ্গল একটা আতলা হিটিন একটু দূরে ছুড়ে দিতে কন হ্যাঁ বলে উঠে দাঁড়ালো, সেদিকে দেখতে গেল। যেই না যা ওরা অমনি ঢুকে পড়লো ভেতরে। ভেতরে ঢুকতেই অদূরে বেলু বিচ্ছুকে দেখতে পেল ওরা। দুদিক থেকেই হাত নেড়ে উভয়দের উপস্থিতি জানানো হলো। বাবলু তখন একটা থামের সঙ্গে বাঁধা ছিল আর সর্দার দূরে বসে নেশায় টলছিল। জনাচার পাঁচ কঙ্কালের পোশাক পরা লোকও সর্দারের পাশে দাঁড়িয়েছিল। সর্দার বলল, ছেলেটাকে ধরা হয়েছে, বুড়ি খবর পেয়েছে? না সর্দার, এবার যাও বুড়িকে গিয়ে বলো ছেলেটার কাছ থেকে একটা ম্যাপ পাওয়া গেছে, এটা আসল না জাল। যদি জাল হয় তবে ছেলেটার গলা কেটে বুড়িকে দিয়ে এসো, এখনই যাচ্ছি সর্দার, বলেই দুজন লোক হন হন করে চলে গেল। বাকি দুজন পোশাক খুলে রেখে পাশের একটা ঘরে ঢুকতে বিলু এক লাফে বাবলুর কাছে গিয়ে বাঁধন খুলে দিল। আর ভম্বল করলো কি, যে ঘরে লোক দুটো ঢুকেছিল সেই ঘরের শিকলটা এঁটে দিল। সর্দার চেঁচিয়ে উঠল, কে কে ওখানে? সর্দারের হাতে চকচক করছে একটা দোনালা পিস্তল। ভম্বল বলল, পাণ্ডব গোয়েন্দা, বলেই শক্ত হাত শক্ত মতো কি একটা ছুড়ে দিল সর্দারের হাত লক্ষ্য করে। অব্যর্থ লক্ষ্যভেদ, পিস্তল কোথায় ছিটকে পড়ল। সর্দারের টেবিলের ওপর টিম টিম করে জ্বলছিল একটা লণ্ঠন। বাবলু ঝাঁপিয়ে ওটা সেটার ওপর পড়ে সেই লণ্ঠনের বাড়ি সর্দারের মাথায় পড়লো এক ঘা। ভম্বলের হাতে টর্চটা জ্বেলে উঠল তখন। পরক্ষণে দেখা গেল একটা জ্বলন্ত মশাল দিয়ে ওপর থেকে সেই খৈনি টেপা লোকটা সিঁড়ি দিয়ে নেমে আসছে। বিলু তখন ব্যাঙের মতো লাফিয়ে সিঁড়ির মুখে চলে গেল। তারপর যেই না লোকটি শেষ সিঁড়িতে এসে পড়ল, অমনি বিলু তার ডান পায়ের টেংরি লক্ষ্য করে মারল এক লাথি। লোকটা মুখ থুবড়ে পড়ে গেল। আর পড়া মাত্রই বিলু করল কি, সেই মশালের আগুনটা ধরিয়ে দিল লোকটার কাপড়ে। লোকটা তো হাওমাও করে চেঁচাতে লাগলো তখন। ওদিকে বাইরে থেকে পঞ্চুর একটানা চিৎকার শোনা যাচ্ছে, কেউ বা কারা নিশ্চয়ই এর ভেতর ঢুকতে আসছে, কিন্তু তাদের ঢুকতে দিচ্ছে না। লণ্ঠনের ঘা খাওয়ার পর একটু প্রকৃতিস্থ হয়ে সর্দার তখন ওদের দিকে এগিয়ে আসছে, কিন্তু ভম্বলের চোখ সর্দার এড়াতে পারল না। ততক্ষণে ভম্বল একটা রড কুড়িয়ে নিয়েছিল, তারই বাড়ি সর্দারের মাথায় বসিয়ে দিল এক ঘা। সর্দার লুটিয়ে পড়ল। ওদিকে ঘরের মধ্যে শিকলপন্থী লোক দুটো তখন লাথির পর লাথি মেরে চলেছে দরজায়। বাবলুর আর সেই অন্ধকারের ভেতর না থেকে বাইরে বেরিয়ে আসতে গেল। এমন সময় দেখলো বাইরে থেকে কিছু লোক হুড়হুড় করে ভেতরে ঢুকছে। ততক্ষণে বিলু আর ভম্বল শুরু করে দিয়েছে তাদের সেই দড়ির ম্যাজিক। ভেতরে ঢুকলেই যে দড়িতে বাবলুকে বেঁধেছিল শয়তানটা, সেই দড়িটা ভম্বল কোমরে বেঁধে রেখেছিল। এবার সেটা কাজে লাগালো। অন্ধকারে দুজন দুই পাশে বসে একটা দড়ির দুপ্রান্ত ধরে খাপটি মেরে রইল। তারপর ঘর হুড়মুড় করে যেই নাও সব নামতে যাবে, অমনি দড়ি ধরে পায়ে আটকাতে দিতে লাগলো। যারা এলো তারা প্রত্যেকেই এখন ঢিপ ঢিপ ঢিপ। বাবলুর তখন হঠাৎ মনে পড়ে গেল ওর ম্যাপটা তো সর্দার ড্রয়ারে ঢুকিয়ে রেখেছে, তাই এক লাফে সর্দারের টেবিলের কাছে গিয়ে ড্রয়ারের একটা ভেতর থেকে ম্যাপটা বার করে নিল। যে লোকগুলো দড়িতে জড়িয়ে পড়ে গিয়েছিল তাদেরই ভেতর থেকে দু একজন উঠে দাঁড়িয়েছে তখন। ওদিকে ঘরের ভেতর থেকে শিকলপন্থী লোক দুটো তখনও লাথির পর লাথি মেরে চলেছে। উঠে দাঁড়ানো লোক দুজনের ভেতর থেকে একজন ছুটে গিয়ে শিকল খুলে দিতেই অগল মূর্তিতে অর্গল মুক্ত হয়ে মরিয়ার মতো ভেতরে লোক দুটো বেরিয়ে এলো। তখন এসেই ধরে ফেললো বাচ্চু আর বিচ্ছুকে। বিলু ভম্বল তখন থামের আড়ালে, একজন চট করে একটা মশাল ধরিয়ে নিল। বাবলু তখন সর্দারের টেবিলের ওপর উঠে দাঁড়িয়ে আছে মানমুখী হয়ে, ওর হাতে সেই ম্যাপটা। একজন বলল, শিগগিরই দে বলছি। না দেবো না, এক পাও এগোবে না কেউ, এগোলেই ছিঁড়ে ফেলবো। আরেকজন ততক্ষণে একটা লোহার রড কুড়িয়ে নিয়েছে। তাই না দেখে বাবলু টেবিলের পেছন দিকে লাফিয়ে নেমে পড়ল। টেবিলের একদিকে রইল বাবলু, অপরদিকে সর্দার ও দলের লোকেরা। এমন সময় বিলু ও ভম্বল আত্মপ্রকাশ করে একজন একটা চেন ও একজন রড কুড়িয়ে আচমকা ঝাঁপিয়ে পড়লো লোকগুলোর উপর। আর সেই সুযোগে বাবলু টেবিলটা ধরে গায়ের জোরে লোকগুলোকে দিকে ঠেলে দিয়ে এক লাফে সিঁড়ির মুখে। তারপর সিঁড়ি বেয়ে ওপরে উঠতেই দুজন লোক ধরে ফেললোকে, একজনের হাতে পিস্তল। অসহায় বাবলু বন্দি হলো তাদের হাতে। পঞ্চুর চিৎকার অনেকক্ষণ থেকেই শোনা যাচ্ছে না। বাবলু ভয় হলো, তবে কি ওরা পঞ্চুকে মেরে ফেলেছে? বিলু ভম্বল বাচ্চু বিচ্ছু সবাই তখন ধরা পড়েছে। শয়তানটা ওদের বার করে এনে বাইরের জঙ্গলে বড় বড় গাছের গুড়ির সঙ্গে শক্ত করে বেঁধে ফেলল। সর্দার এসে চেপে ধরলো বাবলুকে, কোথায় রেখেছিস ম্যাপ? দেশে গির বলে নিজেই সার্চ করতে লাগলো বাবলুকে। কিন্তু কোথায় ম্যাপ? ধরা পড়ার আগেই বাবলু সেটা ছুঁড়ে ফেলে দিয়েছিল একটা ঝোপের দিকে। সর্দার বলল, বড় ধূর্ত তুই, না বল কোথায় ম্যাপ? জানি না।
সর্দার ঠাস করে চড় মারলো বাবলুর গালে। হোমবল তখন রাগে দড়ি ছিঁড়ে ফেলবার উপক্রম করতে লাগলো, কিন্তু বাঁধন এমনই শক্ত যে ছেঁড়া দূরের কথা, এতটুকু আলগা পর্যন্ত হলো না। সর্দারের হুকুমে দু চারজন লোক তখন মশাল জেলে চারদিকে খোঁজাখুঁজি করতে লাগলো। খুঁজতে খুঁজতে হঠাৎ একজন চেঁচিয়ে উঠলো, পেয়েছি পেয়েছি। সর্দার তাড়াতাড়ি ম্যাপটা হাতে নিয়ে বলল, কই দেখি। তারপর সেটা দেখে আনন্দে উল্লাসিত হয়ে বলল, হ্যাঁ এই সেই আসল ম্যাপ যা আমি দীর্ঘদিন ধরে খুঁজছিলাম। ঠিক আছে, আর দেরি করে লাভ নেই, চলো সব আজ রাতের মধ্যেই গুপ্তধন উদ্ধার করে ফেলি। এই বলে সকালে হৈ হৈ করে নতুন মহলের দিকে এগিয়ে চলল। শাবল গাইতি কোদাল ইত্যাদি নিয়ে 10-12 জন লোক সর্দারের নির্দেশ মতো চলল ঘোরাঘুরি করতে। বিলুর চোখ ফেটে জল আসতে লাগলো তখন। বিলু বলল, সত্যি আমরা এভাবে কখনো হারিনি। ভঙ্গুল বলল, পঞ্চুরও সারা শব্দ পাচ্ছি না। বাচ্চু বিচ্ছু বলল, সে কি আর বেঁচে আছে? হয়তো মেরেই ফেলেছে তাকে। বাবলু বলল, সুধা, সুধাই বা কোথায়? বাবলু বলল, আমার মনে হয় সুধা পঞ্চুকে নিয়ে পালিয়ে গেছে, হয়তো কিছুক্ষণের মধ্যে লোকজন ডেকে নিয়ে আসবে। ভঙ্গুল বলল, জয় ভগবান যেন তাই হয়। এমন সময় একজন হোদকা চেহারার লোক এগিয়ে এলো বাবলুদের দিকে, এসে বলল, কি কেমন ফাঁদে পড়েছো বাচ্চা ধনেরা? এখন মন প্রাণ দিয়ে ভগবানকে ডাকো, যদি গুপ্তধন আমরা পেয়ে যাই তাহলে মালপত্তর নিয়ে আমরা চম্পট দেব, আর যদি না পাই তাহলে তোমাদের প্রত্যেককে মেরে রেখে আমরা চলে যাব বরাবরের জন্য। এই আমাদের সর্দারের আদেশ। হঠাৎ নতুন মহলের দিক থেকে একটা চিৎকার ভেসে এলো। সেই লোকটা বাবলুদের কাছে ছিল, সেও তখন ছুটে গেল সেই দিকে। নতুন মহলের সুড়ঙ্গের ভেতর একটা গোখরো সাপ অনেকদিন ধরে বাস করছিল। সামনে শিকার পেয়ে ছুবলে দিয়েছে ডাকাত দলের একজনকে। কি ভয়ঙ্কর চেহারা সাপ! সব কাজ ফেলে ডাকাতরা সর্পাহত হয়ে লোকটিকে নিয়ে পড়ল। সর্দারের পিস্তল গর্জে উঠল দুইবার। গোখরো সাপটা শূন্য বিচূর্ণ হয়ে কুণ্ডলি পাকিয়েই মরে গেল। লোকটিও নীল হয়ে ঢলে পড়ল মৃত্যুর কোলে। এমন সময় হঠাৎ দেখা গেল পঞ্চুকে। পঞ্চু কাছেই একটা ঝোপের ভেতর লুকিয়ে বসেছিল। শয়তানদের লোকটা চলে যেতে সে এসে বাবুদের দড়ির বাঁধন কামড়ে টানটানি করতে লাগলো। দু চারবার কামড়া কামড়ির পর ছিঁড়ে গেল বাঁধন, আর যেই না ছিঁড়ে যাওয়া অমনি বাবলু নিজেকে মুক্ত করে নিল। তারপর বিলু, ভোম্বল, বাচ্চু আর বিচ্ছুকে বন্ধন মুক্ত করলো। বিলু বলল, তুই একদম দেরি করিস না বাবলু, এখনই গিয়ে পুলিশে খবর দে, আমরা এখানেই লুকিয়ে থাকবো কোথাও। বাবলু আর পঞ্চু জঙ্গল পেরিয়ে ছুটলো থানার দিকে। কিছুটা আসার পরই দেখলো একজন লোক বন্দুক হাতে ছুটতে ছুটতে আসছে ওদের দিকে। তার মানে ওরা কোনো রকমের টের পেয়েছে বাবলু পালাচ্ছে বলে। লোকটা চেঁচাচ্ছে, মার মার বেটাকে, মেরে ফেল। কিন্তু কে কাকে মারে? বাবলু হঠাৎ ছোটা থামিয়ে হাতের কাছে ইট পাথর যা পেলো তাই নিয়ে এলো পাথারি ছুটতে লাগলো লোকটার দিকে। আর পঞ্চু, সে তখন নেকড়ের মতো লোকটাকে আঁচড়ে কামড়ে এমনভাবে ফালা ফালা করে দিল যে প্রাণ সংশয় হয়ে দাঁড়ালো তার। এমনকি বন্দুক ওঠানোর শক্তিও আর রইল না, পালানোর তো দূরের কথা। লোকটা জখম হয়েছে দেখে বাবলু আর পঞ্চু নিশ্চিন্তে জঙ্গল পার হয়ে জেইনা মাঠে নামতে যাবে, অমনি দেখলো পুলিশ বোঝায় কয়েকটা ভ্যান দ্রুত এগিয়ে আসছে ওদের দিকে। ভ্যানগুলো কাছে আসতেই জোরালো সার্চ লাইটের আলোয় চোখ ধাঁধিয়ে গেল বাবলুর। ভ্যানের ভিতর থেকে সুধার গলা ভেসে গেল, ওই তো বাবলু, ওহ ভগবান, আমি তো ভাবলাম এতক্ষণে বোধ হয় শেষই হয়ে গেছে। এমন সময় বিক্রমবাবুর গলা শোনা গেল, এসো বাবলু, উঠে এসো, আমরা তোমাদেরকে উদ্ধার করতে যাচ্ছিলাম। বিষ্ণুপুর থানার ওসি ভ্যান থেকে নেমে এসে বললেন, ও আর উঠে এসে কি করবে, জঙ্গল তো ভ্যান ঢুকবে না, হাঁটতেই হবে, সবাই হাঁটবো চলুন। বলে বাবলুর মুখ থেকে বর্তমান পরিস্থিতির কথা এবং কি উপায়ে পঞ্চুর সাহায্যে বন্ধনমুক্ত হয়ে পালিয়ে আসতে পেরেছে, পাথরে দুজনের আক্রমণও প্রতিহত করেছে, সব শুনতে শুনতে চললেন তিনি। রাতের অন্ধকারে প্রথমেই নতুন মহলের চারিদিকে ঘিরে ফেলেন সশস্ত্র পুলিশে। তারপর ধীরে ধীরে এগোতে লাগলো সকলে নতুন মহলের দিকে। বাবলু সুধাকে বলল, সত্যি তোমার জন্য আমরা খুব চিন্তা করে গেছিলাম, তোমাদের জন্য আমার আরো বেশি চিন্তা হয়েছিল। যখন বুঝলাম বেগতিক তখনই পালিয়ে সে থানায় খবর দিয়েছি। খবর দিতে এসে দেখি বাবাও এসে বসে আছেন। কবিগানের আসর থেকে আমি উধাও হয়েছি শুনে বাবাও এসেছিলেন থানায় ডায়েরি করতে। বিক্রমবাবু বললেন, না তোমরা দেখছি সত্যিই ডান পিটে ছেলে। ছোটবেলায় আমিও ডান পিটে ছিলাম, তবে তোমাদের মতো না, এক এক গুলিতে এক একটা বাঘের খুলি উড়িয়েছি একদিন। এবার ডাকাতেরও মুন্ডু নেব, ডাকাতের মোকাবিলা করবার শখ আমার বহুদিনের। ওশি বললেন, স্টপ স্টপ বলার সঙ্গে সঙ্গে বিক্রমবাবু একটা গাছের একেবারে অর্ধেক ওপরে। ওশি বললেন, কি হলো, আপনি গাছে উঠলেন কেন? আপনি স্টপ বললেন যে, মানে কোনো বিপদের গন্ধ টন্ধ পেয়েছেন নিশ্চয়ই?
আরে দূর মশাই, স্টপ বললাম মানে আপনারা এখানেই থামুন, আমরা এগোবো, আপনাদের আর সবাইকে উদ্ধার করে আনি, দরকার হলে গোলাগুলি ছোটাতে হবে, সেই জন্যই তো গাছে উঠেছি স্যার, যাতে কোনো কিছু ছিটকে এসে গায়ে না লাগে। ওসি হেসে বললেন, যা মর্জাই করুন আপনার, বলে সামনের দিকে এগিয়ে চললেন। ওদিকে হয়েছে কি, বিলু ভোমল বাচ্চু বিচ্ছু বন্ধনমুক্ত হয়ে অন্ধকারে সকলের নজর এড়িয়ে ঢুকে পড়েছে নতুন মহলের ভেতর। ঢুকে টু শব্দটি না করে দেওয়ালের গা ঘেঁষে এগিয়ে চলল ওদের অনুসরণ করে। শাবল গাইতিয়ার কোদালের সাহায্যে মাঝের ম্যাপের নির্দেশ মতো শয়তানিরা তাদের অভিষ্ট সিদ্ধি করতে চলেছে। হঠাৎ এক জায়গায় শাবলের চার লাগাতেই ঠং করে একটা শব্দ হলো। যেই না হওয়া অমনি শাবল আর গাইতির খাওয়া মেরে একটা দেওয়ালকে ধসিয়ে ফেলল ওরা। তারপর মশালের আলোটা এগিয়ে ধরে দেখলো একটা প্রকাণ্ড সিন্ধুক, আর সেই সিন্ধুকে মস্ত একটা তালা। সবাই তখন ঝাঁপিয়ে পড়লো তালাটার উপর, কিন্তু না, ভাঙতেই পারলো না তালা, না নাড়াতে পারলো সিন্ধুক। সর্দার বললো, যাও শিগগির একটা ছেনি আর হাতুড়ি নিয়ে এসো, তাড়াতাড়ি যাও। বিলু ভোমল বাচ্চু আর বিচ্ছু তৃষিত চোখে চেয়ে রইল সিন্ধুকের দিকে। ওদের কত স্বপ্নের গুপ্তধন, অথচ ভাগ বসাবে অন্য লোকে। এমন সময় গুড়ুম করে একটা গুলির শব্দ, সেই সঙ্গে আর্তনাদ। সর্দার থমকে দাঁড়িয়ে বললো, কি ব্যাপার, গুলির শব্দ মনে হচ্ছে? যাও তো গিয়ে একজন দেখে এসো তো ব্যাপারটা কি। শাবল আর গায়েতে দিয়ে সিন্ধুক ভাঙবার তখনও আপ্রাণ চেষ্টা চলছে। যে লোকটা দেখতে গিয়েছিল সেটা ছুটতে ছুটতে এসে বলল, সর্বনাশ হয়েছে ওস্তাদ, চারিদিকে পুলিশ ছেয়ে ফেলেছে। সিন্ধুক ভাঙা মাথায় উঠে গেল তখন। সর্দার বলল, সে কি? হ্যাঁ ওস্তাদ, ঠিক আছে, এখানে আমার কাছে দুজন লোক থাক, আর বাকিটা চলে যাও, একজন পুলিশও যেন ভেতরে ঢুকতে না পারে। ঠিক আছে ওস্তাদ, বলে লোকগুলো বন্দুক নিয়ে ছুটে গেল নতুন মহলের প্রবেশ পথের দিকে। তারপর শুলি হলো ডাকাতে পুলিশের প্রচণ্ড লড়াই, রীতিমতো যুদ্ধ যাকে বলে তাই। গুলির জবাবে গুলি ছুটতে লাগলো, প্রত্যুত্তরে আবার গুলি। এমন সময় অভাবিত হয়ে ভেঙে গেল সিন্ধুকের ডালা, আর চোখ ঝলসে গেল অতুল ধনরাশিতে। সে যেদিক সে কি যে অপূর্ব সম্পদ তা চোখে না দেখলে বিশ্বাস হবে না। সর্দার আনন্দে পাগলের মতো হেসে উঠে দুহাতে সেই স্বর্ণসম্পদ মুঠো মুঠো বুকে নিয়ে চিৎকার করতে লাগলো। সঙ্গীত শুনো পাগলের মতো নৃত্য শুরু করে দিল। এমন সময় সিন্ধুকের পিছন থেকে মেয়ে গলায় হা 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 করে কে যেন হেসে উঠল। সর্দার পিছিয়ে এলো কিছুটা, সঙ্গীত শুনো থেমে গেল। সর্দার বলল, কে 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 হাসে? হাসির শব্দ তখন প্রতিধ্বনি হয়ে ঘুরছে। মেয়ে গলায় উত্তর এলো, আমি আমি লালবাই। হ্যাঁ, কে তুমি, কি নাম বললে? আমি লালবাই। তোমাদের সাধ্য নেই যে আমার সম্পত্তিতে হাত দাও, এখনো বলছি চলে যাও, ভালোই ভালোই। আমার নশ্বর দেহ নষ্ট হয়ে গেলেও আমার আত্মা আজও পাহারা দিচ্ছে এই নতুন মহলে। এমন সময় অনেকগুলো ভারী পায়ের শব্দ শোনা গেল সেখানে, সেই সঙ্গে বাবলুর গলা, বিলু ভোমল বাচ্চু বিচ্ছু তোরা কোথায়? আমরা মুক্ত, বেরিয়ে আয়। বিলু ভোমল বাচ্চু আর বিচ্ছু ও শয়তানদের অন্যমনস্কতার সুযোগে সিন্ধুকের পেছনে এসে লুকিয়েছিল। তারাই হাসতে হাসতে বেরিয়ে এলো। এবার ওদের বেরিয়ে আসতে দেখেই সর্দারের চোখ কপালে উঠে গেল, কিন্তু উঠলে কি হবে, ওদের হাতে তখন পুলিশের হাত করা। সুধাকে নিয়ে বিক্রমবাবু তখন ভেতরে চলে এসেছেন। বিক্রমবাবু ভেতরে ঢুকে চোখ মুখ লাল করে সর্দারকে দেখতে লাগলেন। তারপর অ্যাপ আপ করে বারবার বারদের ধমক দিয়ে ঠাস করে তার গালে একটা চড় বসিয়ে দিলেন। ওসি বললেন, কি হলো, মারলেন কেন? আমার অনেকদিনের স্বাদ আজকে মেটালাম স্যার। বেশ করেছেন, এবার আমাদের একটু কাজ করতে দিন, আপনারা বাইরে যান। ওরা যখন বাইরে এলো তখন ভোরের আলো ফুটে উঠেছে, পুলিশ ছাড়া আরও অনেক লোক তখন জড়ো হয়েছে সেখানে। বাবলু বিলু ভোমল বাচ্চু বিচ্ছু সুধা বিক্রমবাবু মন ভরে উঠেছে জয়ের গৌরবে। পঞ্চু আনন্দে ঘন ঘন লেজ নাড়ছে। খবর পেয়ে ডিএম এবং স্বয়ং এসে উপস্থিত হলেন। তারপর সব দেখে শুনে নিজের গাড়িতে করে বাবলুদের পৌঁছে দিলেন পিসিমার বাড়িতে। ডাকাত দলের প্রত্যেকেই প্রায় মারা গিয়েছিল পুলিশের গুলিতে, শুধু সর্দার আর তার সঙ্গী দুজন ছাড়া তারা পায়ে বেরি করে হাজতে গেল। ওই দিনই বিষ্ণুপুর রাসমঞ্চে জেলার তরফ থেকে সরকারিভাবে পাণ্ডব গোয়েন্দাদের পুরস্কার দিলেন জেলা শাসক। পাণ্ডব গোয়েন্দাদের ধন্য ধন্য পড়ে গেল চারিদিকে। পুরস্কার নেওয়ার পর সুধাই সকলদের অভিনন্দন জানাতে উল্লাসের সঙ্গে বলে উঠল, থ্রি জিয়ার্স ফর পাণ্ডব গোয়েন্দা। সবাই বলল হিপ হিপ হোরে। পঞ্চুর আনন্দ অত্যাধিক, সে দারুণ জোরে চেঁচিয়ে উঠল, ভৌ ভৌ ভৌ।